কেউ নাকি রোগ ভালো করে, কেউ নাকি বৃষ্টি দেয়। আচ্ছা বৃষ্টি দেয় কে? আল্লাহ। রোগ ভালো করে কে? আল্লাহ। আর ওদের বিশ্বাস কি? ওই ঠাকুর। আয়ামে জাহেলিতার জাহেলিয়াতের যুগে আপনার আমার নবী এসেছেন এ ধরাতে, আসার পরে তাদেরকে বুঝাতে চাচ্ছেন, ও বাবারা, ও আল্লাহর বান্দা বান্দিরাও, তোমরা ওই 360টি মূর্তিকে পূজা করো নাও, এক আল্লাহকে বিশ্বাস করো, যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, রাত দিন সৃষ্টি করেছেন, তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর প্রেরিত আমি একজন নবী, এক আল্লাহকে বিশ্বাস করো। সবাই মিলে বলতে চাচ্ছে, আপনি যে নবী তার প্রমাণ কি? বলে, আমার আব্বার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুতাল্লিব, আর আমি আমি হলাম হাশিম বংশে। জোরে বলুন। আর আব্দুল মুতাল্লিবের আব্বার নাম হলো বনি হাশিম, বনি হাশিমের আব্বার নাম আব্দে মান্নাফ। যুবকরে সবাই বলতে লাগলো, আপনাকে মানি না। তার মধ্যে আল্লাহ যাদের হেদায়াত দিয়েছে, তারা আমার নবী পাকের কথা বিশ্বাস করেছে। হে বাবাজি, আমার আমার নবী বলেছেন, জাহান্নাম রয়েছে মরার পরে, জান্নাত আছে মরার পরে, মিজান আছে মরার পরে, ফুলসিরাত আছে, হাসর নাসর আছে, পুনরায় উঠতে হবে। আমার নবীর কথাতে বিশ্বাস করতে হয়েছে, আর আরবি তাকে ইমান বলা হয়। যুবকরে আল্লাহকে বিশ্বাস করতে গেলে নবীকে বিশ্বাস করতে হবে। আল্লাহ নিজে ওয়াজ করে বলেছেন কোরআন মাজিদে 114 সূরার মধ্যে 57 নাম্বার সূরা 57 বাবা 57 নাম্বার সূরাটির মধ্যে আমার সূরাটির নাম সূরা আল হাদিদ। এই হাদিদের 1 নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। হে বাবা জি, আমার আমি তফসীর করছি তফসীরে জালালাইন থেকে, মুমিনো খোদা সে ডারো, আয় মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, আর উসকে পয়গম্বর পর ইমান লে আও, তোমরা আল্লাহকে ভয় করো আর তার নবীর প্রতি ইমান আনো। নবীর প্রতি ইমান আনার কথা বলেছেন কে? কিন্তু এক শ্রেণীর লোকে মানবে না। হে বাবা জি, আমার নবী পাকের প্রতি ইমানের কথা বলেছেন আল্লাহ, হে সোনা মানিকের আমার, তাই বলেছি যেমন আমিনউদ্দিন আসবে, আশা বিশ্বাস করতে গেলে হুজুরকে বিশ্বাস করতে হচ্ছে, আল্লাহ আছে বিশ্বাস করতে গেলে নবীকে আগে বিশ্বাস করতে হচ্ছে, তাহলে মৌলভী সাহেবের বিশ্বাসের উপর দিয়ে আমার প্রতি বিশ্বাস যাদের, এরা হলো সঠিক বিশ্বাস। তাহলে বোঝা গেল বিশ্বাসে ত্রুটি আছে। নবীকে আল্লাহর নবী বলে, নবীকে আল্লাহর হাবিব বলে, যে বিশ্বাস আল্লাহর প্রতি করেছে তারা ইমানদার, পাকা ইমানদার, তারা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। সবাই মিলে বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে। একটু আমার সঙ্গে সাহায্য করুন, বোবা গোষ্ঠী সাজবেন না বাবা, বোবা গোষ্ঠী আছেন নাই কেউ? আমি তো জানি মহাব্বত করেন সবাই, একটু মহাব্বতে আমার মদিনায় গেলে আমার কি লাভ হবে না লস হবে বাবা? একটু মহাব্বতে বলবেন, চলো নবীজি জান্নাতে মদিনা, আরো জোরে, চলো নবীজি জান্নাতে মদিনা, কে কে যাবে মদিনা, মদিনাতে কাদের নবী উম্মতের মায়া, দিন রজনী কাদেন তিনি, দিন রজনী কাদেন তিনি, শুয়ে রওজায়, চলো নবীজি জান্নাতে মদিনা।
হয়নি বাবা আরো মোটা করে চল নবীজি জান্নাতে মদিনা কঠি হাশরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে কঠি হাশরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর অসিলায় চল নবীজির জান্নাতে মদিনা আরো জোরে চল নবীজি জান্নাতে মদিনা আল্লাহ কবুল করে নাও পাটকেল মানুষের পাটকেল পোতা এলাকার মানুষের বাসনা পূর্ণ করো আল্লাহ এলাকার মানুষকে মদিনার মেহমান বানিয়ে নাও আমার আল্লাহ পাক বলেন আয় আমার ফেরেশতারা তোমরা যখন পাটকেল পোতা থেকে এসেছো আর আমার বান্দা বান্দি মদিনায় যাওয়ার জন্য খুব গভীর রাতে আমার কাছে কান্নাকাটি করি আমি আল্লাহ তাদের কপালে তাদের নসিবে মদিনার মেহমান বলে কবুল করে নিলাম হে চলো নবীজির যা জান্নাতে মদিনা আরো জোরে চল নবীজি জান্নাতে মদিনা আহা যে জন নবীর আশিকান হাশরেতে পাইবেন তিনি মহান সম্মান পুলসিরাত পার করিবেন পুলসিরাত পার করিবেন নবীজির মায়া চল নবীজি জান্নাতে মদিনা আরো জোরে চল নবীজি জান্নাতে মদিনা আল্লাহ আমাদের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ কবুল করে নাও জোরে বলুন আমি আব্বা ওই নবীকে ভালোবাসার কথা বলেছে ওই নবীর প্রতি ঈমান আনার কথা আল্লাহ বলেছে এখন যে ইউটিউবে দেখছেন কাফের আমি কাফের বলিনি বাপ আমি বেঈমান বলেছি আমরা অনেক সময় কথায় কথায় বলে ফেলি একটা কোনো তোর মতন বেঈমান আর দেখিনি বলিনি বা তাহলে বোঝা যাচ্ছে মানে বিশ্বাস নাই এটা কথা তাই নবী পাকের প্রতি বিশ্বাস আলাদা কিন্তু হাকিকাতে রসুলের কথা বিশ্বাস করে আমাদের মানতে হবে আল্লাহ একজন আছে তুমিনুনা বিল্লাহ ঈমান আনতে হবে আল্লাহর প্রতি ও রসুলিহি এবং রসুলের প্রতি কিন্তু আল্লাহ এও বলেছেন ঈমান আনো নবীর প্রতি জোরে বলে আজ কিছু কিছু ইউটিউবার এসব করে এলাকার যারা পড়াশোনা করে না মোলবি শুনে ওয়াজ করে তারা বিভিন্ন কথা বলতেছে উপায় নেই বাবা কামড়ির মতন যেদিন ধরবো ছাড়বো না সুযোগ দেন আমি বিশাল ব্যস্ততায় আপনারা হয়তো চিন্তা করছেন অনেকে যে লাইফে আসছে না কেন হাম বলতে নেই বলাতে হ্যাঁ তব বলতে হ্যাঁ যখন অর্ডার হবে তো বলবো এমনভাবে ধরবো ছাড়বো না ইনশাআল্লাহ হে যুবক এখনো আমি খুব ব্যস্ততায় থাকবো রমজান আসা পর্যন্ত রমজান এসে যাক নির্জনতায় প্রত্যেকটা কথা দলিল হিসাবেই হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দলিলের বাইরে আমরা মানবো ঠিক কিনা কথা বলেন তো নবীর প্রতি বিশ্বাস এর জন্য আমি বলেছিলাম নবীর প্রতি বিশ্বাস ঈমান আনো আগে নইলে তুমি আল্লাহর প্রতি ঈমান আনলে যদি আগে আল্লাহর প্রতি আনতে যাও তুমি ঈমান হয়ে যাবে বুঝানোর কায়দা ছিল এরকম আর ওরা সেটা উল্টা করছে যেমন কোরআন শরীফে আছে আলেম মাওলানা সব আছেন দেখেন আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন লা তাকরাবুস সালা খবরদার নামাজের কাছে যাইও না আছে না কিন্তু ওর কারণ কি ও আন্তুম সুকারা যখন তুমি নেশাগ্রস্ত হবে তো কারণটা যদি না বলা হয় তাহলে তো বোঝাই যাবে
ঠিক কি না আর ওরা যেগুলো ছেটি কেটি দেশে দেখবেন আমার কথার মোটে দেইনি এবার ওই মানুষটা যার কথা আমি বলতি দেখবেন ও তাফসিরে মাজহারিটা উল্লেখ করতে পারে না ও শুধু তাফসিরে মাজহার মাজহার করছে আর আকাইদের কিতাবে একটি তাফসিরে বাবা আকাইদে নাসাফি তার লেখককে তা উল্লেখ করতে পারেনি আপনি ইউটিউবে দেখে নেবেন ওরা আবার নাকি রাবারে বাবা যুদ্ধ হয় রাজায় রাজায় পূজায় রাজায় যুদ্ধ হয় না তো আমি তো আমি খালি চুমকেছিলাম এই কারণে ও এসেপার বলছে যে প্রথমে যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে সে কাফের হয়ে যাবে মানা মানা মান আওয়ালু মানে ঈমান আন ফাহুয়া কাফিরুন ও বলছেন আপনি বলুন প্রথম যদি আল্লাহর প্রতি ঈমান আনে আপনি বলেছেন সে কাফের হবে আমি বললাম কে বলেছে আমি কিন্তু চিন্তা করলাম হতেই পারে আমি যে কথা বলতেছি আমার কথা একটা মিস্টেক হতেই পারে নাকি বাবা মিস্টেক হতেই পারে এবার আমি খালি চিন্তা করছি আমার মুখ দিয়ে কাফের কি বেরিয়ে গেছে পুরো ওয়াজ শুনে দেখতেছি কাফের নাই আমি ওই কথাই বলেছিলাম বেঈমান মানে বিশ্বাসী নাই কাফের আর বেঈমানের যে পার্থক্য বোঝে না ও নাকি বহাস করবে ও নাকি বহাস করবে পাঁচ মিনিট পাত্তা দেব না ইনশাআল্লাহ পাঁচ মিনিটে রাজত্ব দখল করে নেব আমার মুর্শিদের সাদকায় আলে পাকের নেক নেখায় ফখর করে বলি না পায় ধরে বলি এটা আমার মুর্শিদের দান ইনশাআল্লাহ সুযোগ দেন তবে যে সব মোলবিরা আর ওই এত বড় ইউটিউবার এমন করে বিভিন্ন দিকে ছড়িয়েছে যারা জানে না তারা বিভিন্ন রকম কথা বলছে বাবা আমাদের পক্ষে দলিল আছে আমরা পীর মানি নবী মানি আল্লাহ মানি আলে পাক মানি জোরে কন সুবহানাল্লাহ আমরা 73টা দল বলো জান্নাতে যাবে না জান্নাতে যাবে কোনটা একটা দল ওটা কোন দল সুন্নি জামাত কোন জামাত জোরে বলেন না আচ্ছা আপনারা কি গো ওয়াহাবি তা আপনারা কি আপনারা কোন দল সুন্নি কথাই বলে না বোবা গোষ্ঠী নাকি হুজুর একটু জোরে আপনারা কোন দলের লোক জোরে বলুন আরে সুন্নি তো জান্নাতে যাবে সুবহানাল্লাহ কোন অনেকে বলতে সব দল জান্নাতে যাবে বলে না রে বাবা আমার নবী তো কথা বলিনি আমার নবী বলেছেন 73টা হবে কুল্লু হুম ফিন্না সব যাবে শুধু আমার রসুল যখন এই কথা বলেছেন তা বলেন তো দেখি তখন কেরাম হয়ে সকলের আল্লাহ হয় জাহান্নামী সঙ্গে সঙ্গে আমার রসুল বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধু একটি সাহাবী রসুল কালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই দলটি কোন দল নবী আমার বলেন কালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবা ইকরাম যে দলে ওই দল জান্নাতি দল এইটাকেই 2 লক্ষ হাদিসের হাফেজ যিনি পেটে লাতি মারলি 10টা হাদিস বের হয় না সে আবার বাহাস করিবে 2 লক্ষ হাদিসের হাফেজ যার নাম ইমাম মোল্লা আলী কারি হানাফি তিনি বলছেন লা শাক্কা ওয়া আহলু সুন্নাত ওয়াল জামাআত ওই দলটির নামই হলো কোন সন্দেহ নেই ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাআত জোরে বলেন জান্নাতি দল কোন দল বুঝতে পারলেন এত সময় ধরে কোন দল আমরা সুন্নি আমাদের আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা জান্নাতি দলে জোরে বলুন ঠিক কি না আমাদের সাহারা কে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন আব্বাজি আমার এই নবীকে মহব্বত করুন আমি আর বেশি ওই বাতিল বিরুদ্ধে কথা বলবো না বাবা সময় এলে বহু দলিল দেব ইনশাআল্লাহ এর সঙ্গে হাদিস কোরআন থাকবে ফেকা থাকবে পাঁচ ফার্স্ট আমাদের দলিল কোরআন 2 নম্বর হাদিস 3 নম্বর ইজমা 4 নম্বর কায়াস এর পিছনে অনেক দলিল ইনশাআল্লাহ দেওয়া হবে সময় মতো দেওয়া হবে হে বাবাজি আমার তৈরি থাকুন আমি আমিনউদ্দিন আসলে ময়দানে আমার গস পাকের নেক নেখায় পীরে মুর্শিদের নেক নেখায় ওলি আল্লাহ আল্লাহর বাগানে থাকি অনেকে বলছে ও ফুরফুরা পীরকে ভালোবাসে নাও আমি আপনাদের অনুরোধ করি বাবা আপনি কি দেখেছেন আমি কোন আল্লাহর ওলিদের কখনো বিরুদ্ধ আচরণ করেছি শুনেছেন কোথাও এত ওয়াজ নেটে আছে শুনেছেন
अब्बा आमार आमी बुझाते चाहिए क्यानो आमी कोरी ना बाबा आपना देरो कारु करा एटा उचित नय कारण आमरा एक नबीर उम्मत समस्त नबी के मोहब्बत करी ठीक की ना आमरा एक मुझाब के मानी किन्तु चार इमाम के मोहब्बत ठीक की ना बाबा ठीक चाट्टी तरीकत कद्रिया चिश्तिया सहर बाबा आमार सहरवर दिया नक्शाबंदिया मुजद्दे दिया ये चाट्टे होलो तरीकत अपना देर मदरसाटार नाम होलो कद्रिया चिश्तिया आबू बकरिया माने हुजूरेर दादा हुजूरेर नाम आछे आबार हुजूर गौसे पाकेर नाम आछे ख्वाजा माइनुद्दीन चिश्ती आजमीरी हुजूरेर नाम आछे बाबा गो हे सोना मानिकेराओ आमी आपनादेर ब्रेनेर भितरे ढोकाई भालो करे बुझुन তাহলে কাদরিয়া মাদ্রাসার প্রথম নাম আর চার তরিকার ভিতরে প্রথম তরিকার নাম কাদরিয়া জোরে বলুন কথা বুঝতেছেন আপনারা যে মাদ্রাসা করেছেন কত মূল্যবান মানুষদের নামে মাদ্রাসা একটু শুনেন যে তরিকার নাম কাদরিয়া কি তরিকা এই তরিকার যিনি নেতা ইমাম তার নাম আব্দুল কাদের জিলানী আলিহির রহমান রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন ওনার নামে একটা গজল অলি দিগে রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের একটু মোহাব্বতে আব্দুল কাদের জি অলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের ওই আওয়াজ চলবে না মোটা করে আব্দুল কাদের এবার যখন উর্দু আরবি বলবো আব্দুল কাদের জি কিন্তু আমাদের ভাষা কি আব্দুল কাদের এই জন্য আমরা বলি কাদের কাদের কিন্তু আসল শব্দ হলো কাদের সুবহানাল্লাহ রাসূল পাকের তুমি পিয়ারব মাওলা আলী নয়ন তারা প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের নি আব্দুল কাদের কৃপা করে এ রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জি জোরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসেন তো না তাহলে ওনার নাম আব্দুল কাদের জিলানি এনার পাওয়ার কেমন হে বাবাজি আমার সোনা মানিকের কিতাবের ভিতরে আসতেছে আব্বা আমার গাউসে পাক বলিন পৃথিবীতে যত আউলিয়ায় কেরাম আছে সকলের কাদ যেখানে আমি আব্দুল কাদের হুজুরের কদম সেখানে ইনি পাওয়ার ওই সময় উনি যখন বাগদাদের মাটি থেকে আওয়াজ দিয়েছিলেন এই আওয়াজটা সবাই শুনেছিল বাবা মায়ের পেটে যে সব শিশু তারা ওখান থেকে মাথা নত করেছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনার আগে যারা ওলি আল্লাহ ছিলেন তারা সেখান থেকে আওয়াজটা শুনেছেন বাবা ওখানেই মাথা নত করেছেন ঠিক বাবা ওই আওয়াজটা হযরত মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি শুনেছেন উনি আপনার কিনা আওয়াজ দিয়েছিলেন ও আব্দুল কাদের আপনার কদম মোবারক শুধু আমার কাঁধে থাকবে না আমার মাথায়ও থাকবে চোখও থাকবে আমার নবী পাক আওয়াজটা শুনে বলে আই মাইনুদ্দিন তুই আমার
আব্দুল কাদের আমার বন্ধুর কদম যখন চোখে নিলি মাথায় নিলি আমি তোকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। তুমি জানো এই খাজা মাইনউদ্দিন চিশতি আজমেরি যে থেকে চিশতিয়া তৈরি কর, জোরে বলেন, আমাদের মাদ্রাসার নাম কি? কাদরিয়া চিশতিয়া, জোরে কর। আমি ফিরে আসব ইনশাআল্লাহ আবু বকর হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আসব, তবে তার আগে বুঝতে হবে তো এটা দুটো তরিকাত গেল, কটা গেল তরিকাত? কটা? চারটি, অনেক সাতটাও আছে, কালান্দারিয়া মাদারিয়া এসব তরিকাতের নাম, বহু বহু আল্লাহ আল্লাহর ওলি, কিন্তু মূল হলো চারটি, কথা বুঝেছেন? তিন নাম্বার তরিকত সোহরাওয়ার্দিয়া তরিকত, এই তরিকতের ইমামের নাম হলো হযরত শাহাবুদ্দিন আলী রহমাতুল্লাহ, উনিও মোস্তফা আল্লাহর ওলি ছিলেন, জোরে বলুন। চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকত, দুটো নাম লাগবে না, নকশবন্দি ও মুজাদ্দিদ লাগদিস না? বাবা আমার নকশবন্দি খাজা বাহাউদ্দিন নকশবন্দ হলেন এর প্রতিষ্ঠিত। নকশা মানে আমার নবীর প্রেমের নকশা, তুমি অন্তরে গাঁথিয়ে নাও, শুধু ওপরে নকশা করো না, ভিতরে নকশা করো। তিনি ছিলেন আশিক রাসূল বুলবুল সারা জাহানের, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, তিনার দ্বারাতে এই নকশবন্দি এসেছে, জোরে বলুন। আর মুজাদ্দিদিয়া এসেছে হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রকৃত নাম শেখ আহমদ সিরহিন্দি, পাঞ্জাবের মাটিতে যার মাজার মোবারক, ওখান থেকে মুজাদ্দিদিয়া এসেছে। বাবা আমার যখন আমার খাজা ইমামে রব্বানী হুজুর আমার জুব্বা মোবারক পরিধান করলেন, অনেক ঘটনা, সারমর্ম কথা বুঝুন বাবা। এমন সময়তে তামাম দুনিয়ার যত ওলি আল্লাহ ছিলেন সব ওলি আল্লাহ পাঞ্জাবের মাটিতে হাজির হয়ে গেছে, যখন আমার নবী মিয়ারাজে যাবে বাবা, তাই যেমন সব নবীগণ মসজিদে উপস্থিত হয়ে গেলেন, হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছেন নবীগণ, তারা সব মসজিদে উপস্থিত হয়ে গেছে, টেলিফোন ছিল যে তারা শুনে হাজির দিয়েছে? এই টেলিফোন কি আজকে? অনেকে বোঝে না বাবা, তাই বুঝতে পারে না, ওকে ওর হুজুর যা বুঝিয়েছে সেটাই বুঝে রয়েছে, কিন্তু সব নবী একত্রিত হলেন ওই মসজিদে আকসায়, মসজিদে হারাম জেরুজালেম। আমার নবী বলে কি বলেছে আল্লাহ কোরআনে জানালে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا جربل সব নবীগণ উপস্থিত হলেন কিভাবে হলেন, এটা আল্লাহর দয়া, আল্লাহ যাদের ক্ষমতা দেয় তারা সব বুঝতে পারে আল্লাহর দয়ায়। ঠিক আমার মুজাদ্দিদ আল-ফিসানি যখন জুব্বা পরলেন বুঝতে পারলেন আল্লাহর দয়ায় সব ওলি আল্লাহ উপস্থিত হয়ে গেছে, জোরে বলুন। এখন পারাকার জায়গা নাই, কেতাব বলছে ডিঙি মেরে আছে, বড় পীর সাহেব আব্দুল কাদের জেলানী হুজুর বলেন আমার তরিকতে সবক দিতে হবে, খাজা মাইনউদ্দিন চিশতি আজমেরি বলেন আমার তরিকতে সবক দিতে হবে, আব্বাজি আমার এমনি করে বাহাউদ্দিন নকশবন্দ বলেন আমার তরিকার সবক দিতে হবে, শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলী বলেন আমার তরিকার সবক দিতে হবে। এমন সময় আমার দয়াল নবী উপস্থিত হয়ে বললেন তোমরা সবাই শেষ করো আর আমার শেখ আহমাদ শুরু করবে, তোমাদের শেষ সবক হবে আর আমার শেখ আমাদের প্রথম সবক হবে। এ কথা আমি বলিনি বাবা, আমার কথা যদি বিশ্বাস না হয় বাবা আমার বসিরহাট হুজুরের তরিকতে দর্পণ খুলে দেখুন, এই তরিকতে দর্পণের মধ্যে লেখা অন্য অন্য তরিকার যেখানে শেষ সবক দেওয়া হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওইখান থেকে শুরু সবক দেওয়া হয়। তোমার বিশ্বাস হচ্ছে আপনার কথা? খুলে দেখবেন আপনি কেতাব,
समस्त पीर के भालोबासी বোঝা যাচ্ছে ওই কথাটাই এক নবীর উম্মত সব নবীকে ভালোবাসে ভালোবাসেন না এক মজহাব মানি সব ইমামকে ভালোবাসে এক পীরের murid সমস্ত পীরকে কথা বলেন না কেন এর নাম হলো তরিকত আর আপনি শুধু বলেন আমারটাই ভালো আর সব খারাপ তাহলে বুঝ দেবে আসলে ওর মধ্যে বোঝার ত্রুটি আছে জ্ঞান বিবেকে ত্রুটি আছে সবার বাপ ভালো তার মধ্যে আমার আব্বা আমার কাছে কথা বলেন না আরো ভালো আপনি আপনার পীরকে বেশি মহব্বত করবেন এর নাম হলো তরিকত হে বাবাজি আমার সোনা মানিক আগিয়ে চলুন তাহলে আমরা হলাম সুন্নি জামাতের মানুষ এই ওলি আল্লাহদের মহব্বত করি তাম দুনিয়াতে সেই আল্লাহর ওলি যদি সুন্দরবনের হয় যদি আল্লাহর ওলি হয় হক হয় অবশ্যই আমরা মানব বাবা ওই আল্লাহর ওলি যদি চিন দেশের হয় অবশ্যই তাকে আমরা ভালোবাসব কেন নবুয়াত বন্ধ হয়েছে বেলায়াত জারি আছে হেদায়াত জারি अल्लाह पाकेर दया तमाम पृथ्वी सजिए रेखेछेन ओली अल्लाह द्वारा हे बंधुरे खूब ख्याल करुन আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহদের কথা বলেছেন হে বাবাজি আমার এই ওলি আল্লাহদের কাছে আপনার আমাকে যাওয়া লাগবে একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে বলবো নি বলবো अब्बा आमार एकजन आल्लार ओली नाम तार हजरते फरीद रहमतुल्लाह अलैह जोरे बोलुन सुबहानाल्लाह साधना करेछेन बाबा आमार जंगलेर मध्ये जाइया एक दिन नय दुई दिन नय बारोटी बसर करेछेन बाबा बारोटी बसर पर हुजूर बाड़ी आसतेछेन कयदिन पर बारो बसर गाछेर पाता खेई खेई छिल ओलीदेर कथा बोलबो ना नबीर कथा बोलबो গোড়াতে বলতে গেলে সে জন্ম অসহায়তা নজর করতে গেলে আর দেরি হয়ে যাবে নাকি যে তাইও শেষ হয়ে যাবে বোঝা যায় না তুমি যা হুজুর আমার কি করলো সে কিছু বুঝতে পারলাম না বাবা বারোটি বছর ধরে জঙ্গলে ইবাদত করেছেন সাধনা করে বাড়ি আসতেছেন উপাসনা করে করেছেন কি শুধুমাত্র আপনার কিনা ছিলেন এইভাবে রাতের বেলাতে হে বাবা ইবাদত দিনের বেলাতে ইবাদত যখন ওনার ক্ষুধা লাগতো তখন উনি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে এক সপ্তাহ মানে আট দিন পর পর ওনার ধ্যান ভেঙে যেত উনি গাছের কচি পাতাগুলো ছিঁড়ে দিয়ে খেয়ে তাই আপনার জীবিকা নির্বাহ করতে আর এবাদাতে মশগুল হতেন বৃষ্টি হলো এবাদাত বন্ধ নাই ঠান্ডাতেও বন্ধ নাই গরমে তো বন্ধ নাই বারো বছর আল্লাহর এবাদাতে মশগুল জোরে বলুন বারো বছর পর যখন উনি বাড়ি এসেছেন মা জননী বলছেন বাবা এসো বাবা কাছে এসো যেই না কাছে এসেছেন সঙ্গে সঙ্গে বাবা আমার মা জিজ্ঞাসা করে বাবা বারো বছর কিভাবে কাটিয়েছ বেটা বলতেছে মা গাছের কচি পাতা চিবিয়ে চিবিয়ে আমি জীবিকা নির্বাহ করেছি মা আমার যখন ক্ষুধা লাগতো গাছের পাতা আপনার ছুঁয়ে ছুঁয়ে চিবিয়ে নিতাম ওই পাতার রস খেয়ে জীবন কাটিয়েছি বারো বছর কাটিয়েছি মা বলে পাশে আয় আর যেই কাছে এসে সেই মাতার চুল ধরি আর বারো বছর আল্লাহ সাধনায় ছিল চুল ধরি টেনিস তাই এত লেগেছে খুব চিৎকার মেরে উঠেছে মা জননী তুমি আমি বারো বছর পর কাছে এলাম তোমার আমাকে পেটে ধারণ করেছেন আপনি স্তনের দুধ পান করিয়ে লালন পালন করেছেন আপনি জননী যেই কিনা কাছে এলাম সেই আপনি আমার মাথা চুল ধরে টান দিলেন আমাকে একটু আদর সহক করলেন না ভালো খাবারের কথা বললেন না মাথায় চুল ধরে টান দিলেন আমি তো সহ্য করতে পারি না মা ডাক দিয়ে বলে বাবা ফরিদ
আমি তোর মাথার চুল টানি বাবা ছুঁড়ে লইনি শুধুমাত্র টেনেছি তাই যদি এত আঘাত হয় তাহলে চিন্তা করো বাবা এক বৃক্ষের কাছে গিয়ে গিয়ে তুমি যখন পাতাগুলো ছুঁড়ে লিয়েছো বাবা ছুঁয়ে যখন তুমি চিবিয়েছো বলো ওই পাতা ওই বৃক্ষ কেমন কষ্ট পেয়েছে চুল টানলে যদি এত কষ্ট হয় পাতা ছিঁড়লে বৃক্ষটার কত কষ্ট হয়েছে জেনে রাখো বাবা যে ব্যক্তি আল্লাহ পেতে যাবে ওই ব্যক্তি যদি একটা বৃক্ষকেও কষ্ট দেয় আল্লাহ পেতে পারে না বাবা তোর 12 বছর বেকার হয়ে গেল রে বাবা তোকে আমি পেটে ধারণ করি আমার পেটটা পচে গেল তোর মতো অপদার্থ ছেড়ে বেরিয়ে যা আমি তোর মা তোর মুখ দেখতে চাই না মানুষের মতো মানুষ হবি তারপরে আমার কাছে আসবি ফরি যে কোনো ছেলে ছিল না বড় একজন আলেম ছিলেন জোরে বলুন সুবহান সাধারণ ছিলেন আলেম ছিলেন আব্বাজি আমার সোনা মানিকের আলেমে দিন হওয়ার পর মায়ের কাছে যখন স্থান পেলেন না এমন সময়তে ফরিদ বলেন মা তাহলে উপায় আমার রুটি বানিয়ে দেওয়া হলো রুটি নিয়ে গেল সাথে মুশকিজাতে পানি নিলেন পানি নিয়ে চলে গেলেন জঙ্গলে আল্লাহর ইবাদত করার জন্য বাবা পাশে রুটি রেখে দিয়েছেন আব্বা আমার পানি রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহ ওটাই হলো তার ইবাদত মশগুল হয়ে গেছে দুনিয়ার কোনো খেয়াল নাই বাবা বাবা আমার দুনিয়ার খেয়াল তারা স্পর্শ করে না আল্লাহর খেয়ালে পাগলের মতো ছুটে বেড়ায় জোরে বলুন সুবহানাল্লাহ ছুটে বেড়ায় মানে জঙ্গলে ছুটে বেড়ায় না ইশকের বাজারে ছুটে বেড়ায় জোরে বলেন ইশকের প্রেমের বাজার একটা আছে ওটা অন্তর দিয়ে দেখা যায় বলে আমার সোনা মানিকের হযরত ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এমনি করে আপনার কিনা পানি 8 দিন পর যখন খোদা ধ্যান ভেঙে গেল এই মন মন এই মন তুই ওরম করিস কেন এখন খেতে হবে না আসে যখন রুটি থাক পানি আসে যখন থাক পরে পান করবি পানিও খায় না রুটিও খায় না পানিও পান করে না রুটিও খায় না কয়দিন গেল আবার 12 বছর এখন আপনি বলবেন হুজুর 12 বছর রুটি ছিল গাজাখড়ি কথা খুঁজে পাচ্ছ না বলবে না তাহলে পিছনে আমাকে ভালো একটা দলিল দেওয়া লাগবে না জীবনই তো সবাই বিশ্বাস করবে তারা উপযুক্ত দলিল চাইবে তাহলে আমি বলবো বাবা ছেলের বয়স 100 বছর আর বাপের বয়স 20 বছর এ কখনো মেনে নেওয়া যায় আব্বা নাকি 20 বছরের আর ছেলে নাকি 100 বছর এই কেরম আশ্চর্য কথা না এ আমিনুদ্দিনের মাথা খারাপ পাগল হয়ে গেছে ধর ই কখনো সম্ভব আচ্ছা আমার আল্লাহ পারে না কথা বলেন পারে না আল্লাহ পারে আমার নবী পাককে সেকেন্ডের মধ্যে যদি আরশ কুরসি লৌহ কলম ভ্রমণ করিয়ে এনে আবার ওই মক্কা নগরে আমার নবীকে পৌঁছাতে পারে আমার আল্লাহ পারে না পারে না আবু জাহেল রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে কি বা খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সিরিয়ানে বসে আছে কোনো নতুন খবর টবর আছে তাহলে আছে মানে একটা খবর আছে তাহলে কি খবর বলতে আমি রাতে গেছি জেরুজালেম হয়ে মসজিদে আকসা মসজিদে হারাম 1 2 3 4 5 7 আসমান গেছি সিরাতুল মুনতাহা পার করি জান্নাত জাহান্নাম দেই আল্লাহর দিদার করি তাই আইসি একে বসে আছে তা আবু জাহেল বলতে যে এর মতন পাগল আর দুনিয়ায় নেই দেখ ভূতি ধরিয়ে তো মনে হয় সদ্য দিয়ে ডাক্তার দেখাও কবিরাজ দেখাও পাগল হয়ে গেছে গ্রামের লোকের এইবার সুযোগ এর বাড়ি যায় ভাই শুনো তো এদিক বাড়ি এসো শিখে কি খবর এদিকে আসবা তো ওদের বাড়ি যায় এদিকে এসো ওর বাড়ি যায় এদিকে এসো সব দল এক দল করিলে কি বলতো তা বলবা তো শুনেছো তাহলে কি আবদুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিভাবে বলে আবদুল্লাহর বেটা মুহাম্মদ আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি বলে জানো আরে কি বলতে রাত্রের এক অংশে মানে গেছে তা এসেছে তা ছিকল নড়তেছে এসেছে তা উজুর পানি গড়াচ্ছে এইরাম সময়ের মধ্যে নাকি মসজিদে হারাম কাবা শরীফ হইয়ে 1 2 3 4 5 6 সব করি ভ্রমণ করি নাকি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়েছি বসে আছে তোমরা কথা বিশ্বাস করো
তাহলে তাই মেনে নেওয়া যায়, কারণ ওই জায়গা থেকে ওরা কিছু চিনুক আর না চিনুক, জেরুজালেম ওরা তো চেনে। তাহলে বলতে কয়েকদিনের পথ শুধু জেরুজালেম জাতি লাগে, এতরা পথ ওই অল্প সময় গেছে কেউ মেনে নেয়, আকাশের কথা বাদ দিলাম, এখান থেকে জেরুজালেম যেতে কয়েকদিন লাগে বলো? তাহলে সত্যি তো যুক্তিতেই আসে না। আচ্ছা আল্লাহর দয়া আর নবীর মোজেজা ই মানুষের ব্রেনে আসে? ওলি আল্লাহর কারামত এ দুনিয়ার কোন ভারতের সরকারের ব্রেনে আসে? তাহলে যদি একটা সরকারের ব্রেনে আসে না, তাই গিয়ে সাধারণ মানুষ কি ওলি আল্লাহরে বুঝবে? ও পাগলা লো, নবীদের মোজেজা আর ওলিদের কারামত, জোরে বলেন জোরে বলেন জোরে ভাই। হাব্বা এমন সময় সবাই বলতে কথা মেনে নেওয়া যায় না, বলছে ভালো, সব ঠাট্টা করে, সবাই ঠাট্টা করে। এইবার আবু জাহেল করলো কি, বলে যা আবু বাকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। ও আবু বাকর, আবু বাকর শুনেছো তো কি হয়েছে? বলতে আচ্ছা তুমি বলো দিন, এখান থেকে মক্কা জেরুজালেম কত দূর, মসজিদে আকসা মসজিদে হারাম কত দূর বলো? তো অনেক দূর। আচ্ছা কোন ব্যক্তি অল্প সময়ের মধ্যে জেরুজালে মক্কা নগর 1 2 3 4 5 6 আসমান জমিন ভ্রমণ করি আসতে পারে, এরকম তোমার বিশ্বাস হয়? তাও ওয়াকালা দিল্লাতন বলছি কথা বলেছে কেডা, তাহলে কেডা বলবে? ওই পাগল হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কি? তাই সিদ্দিক আকবর বলছেন এ কথা যদি আমার নবী বলে থাকেন, তোমরা কেউ মানো আর না মানো, আমি আবু বাকার জাল্লা পরিমাণ সন্দেহ করি না, এই কথা আমার নবী সত্য বলেছে। যদি আবু বাকারের মতো হবে তো বিশ্বাস করবে, আর আবু জাহেলের মতো হবে তো জাহান্নামে যাবে। তুমি জানো আবু জাহেল বিশ্বাস করিনি, তার ঘর সব পায়খানার ঘর, তার জায়গায় 700 পায়খানার ঘর, 700 টয়লেট, হাগলে নাকি পাওয়া যায়, হাগলেও নাকি পাওয়া যায়, তার মানে দুশ্মনের কোনো জায়গা নাই। হাম কিসি কি চেহারা দেখ কে বাত নাহি করতে, হাম দেখতে হ্যায় তো সরকার কি মোহাব্বত দেখ কে বাত করতে। খেয়াল করেন আবু জাহেলের বাড়িতে গিয়ে আনন্দ করে আল্লাহ যদি মক্কা মদিনা নিয়ে যায়, খুব মজা করে হাগিবেন, দুশ্মনের বাড়িতে হাগ দিছি, আল্লাহ তোমার কত দয়া, তোমার নবীর মায়াতে এসেছি আজ, এই আবু জাহেলের জায়গায় হাগ দিছি, যত সময় হাগবেন নেকি আর নেকি হবে। আমার এই বুঝতে পারলনি তুমি হাত দেছো কোথায়, সময় আসুক বুঝ দেওয়ার। আব্বাজি আমার সোনা মানি, তাহলে আমাদের কি সন্দেহ আছে আমার নবী যেতে পারে না, আসতে পারে না, আমার আল্লাহ পারে না? সেই আল্লাহ বেটার বয়স 100, বাপের বয়স 20 রাখতে পারে না? কিভাবে দেখে? উপযুক্ত দলিল দিয়ে যাই। আল্লাহ পাক কোরআন শরীফে আলোচনা করেছেন, কোরআন শরীফে 25 জন নবীর আলোচনা, 25 জন নবীর ওয়াজ আমার আল্লাহ নিজে করেছেন, জোরে বলো। কয়জন নবী? 25 জন নবী সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করেছেন। হে বাবা, তার মধ্যে একজন নবীর নাম হলো হযরতে উজায়ের আলাইহিসসালাম, আল্লাহর নবী ছিলেন। এই উজায়ের আলাইহিসসালাম যখন 20 বছর বয়সে একটা গাধা আর একটা একটু আঙুরের কিছু রস রেখে, বেটা রেখে বাবা আমার শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, আর এক ঘুমে এক সবক, সুবহানাল্লাহ বলে এক সবৎসর কেটে গেছে। উঠিয়ে দেখতে যে উঠিয়ে দেখে যেমন ছিল তেমন, বেটার বয়স 100 হয়ে গেছে আর নবীর বয়স ওই অবস্থায় রয়ে গেছে। আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, খুলে দেখো। আচ্ছা আমরা যখন বাজারতে ফল টল কিনে আনি, আপেল বেদানা অনেক কিছু আনি না, যদি সকালে কাটে তো কেটে, যদি ওই আপেল বা ফল টল বেদানা যদি বিকেল বেলা দেয় তো কি মনে হয় বলেন? একটু কালো কালো ভাব হয়ে যায় না? এ খাওয়া বিষাক্ত হয়ে গেছে, খাওয়া যাবে না, বলি কি না? আব্বাজি আমার সোনা মানিক, তাহলে এ বেলায়
ফল কাটলে ও বেলায় খাওয়া যায় না রুচ হয় না আর যদি আজকে কেটে কালকে দেয় তো তো মোটে খাবে না ঠিক কি না বলেন আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম আঙ্গুরের কিছু রস ওই হাতে হাত মোবারকা লাগিয়ে উনি আপনার ঘুমিয়ে গিয়েছিলেন আল্লাহর কি দয়া আল্লাহ পাকের কি কুদরত নবীদের প্রতি আল্লাহ পাওয়ার দিয়েছে কোরআন শরীফে আল্লাহ বলেছে আনা আবাল্লাহু মিনান নবীন আমি আল্লাহ নবীদের প্রতি প্রায় দিয়েছি তাই আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম ওই আঙ্গুরের রসে হাত দিয়ে ঘুমিয়ে গেলেন 100 বছর আঙ্গুরের রস নষ্ট হয় না হে বাবারে আল্লাহ কোরআনে ওয়াজ করে বলেছেন ঘটনা তাহলে আমার আল্লাহর পাগল হযরত শেখ ফরিদ উনিও রুটিতে হাত দিয়ে ইবাদত করতেছেন আল্লাহতে পাগল হয়ে গেছেন আমার আল্লাহর দয়ায় 12 বছর রুটি নষ্ট হয় না যে আল্লাহ আঙ্গুরের রস 100 বছর রাখতে পারে ও আল্লাহ সামান্য রুটি 12 বছর ঠিক রাখতে পারে না এরই নাম তো ঈমান এরই নাম তো বিশ্বাস আর এইরকম বিশ্বাস করা আল্লাহকে তার নবীদেরকে তার বন্ধুদেরকে এই বিশ্বাস কারণে ওয়ালাই তো জান্নাতি জোরে বলে আমার কথা বোঝা যাচ্ছে রাগ হচ্ছে নি এখন 12 বছর পরে যমন রুটি তমন পানি লিয়ে এসে মা বলে কিভাবে তুমি ছিলে 12 বছর তাহলে মা আমার যখন ধ্যান ভেঙে যেত তখন আমি মনকে ডাকতাম আর বলতাম এই মন খাসনি আর একটু পরে খাবি আর একটু আল্লাহর ডাক আর একটু পরে খাবি আল্লাহ 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 আর একটু পরে খাবি আল্লাহ আল্লাহ বেরিয়ে যাও তুই যেমন বড় অপদার্থ আমার ছেলে আমার মনটা বড় খারাপ হয়ে গেল বাবা তুই খাবো খাবো করে যদি আল্লাহর ইবাদত করি ওই ব্যক্তি কখনো আল্লাহ পেতে পারে না বাবা খাবো খাবো করলে আল্লাহর ইবাদত হয় না আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যখন তুমি ইবাদত করবে মনে করো আল্লাহকে তুমি দেখতেছো যদি তুমি এরকম না করতে পারো এই ভয়টা তোমার মনের ভিতরে রাখবে মহান আল্লাহ তোমাকে দেখতেছে এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত করবে কিন্তু আমরা যখন নামাজ পড়তে যাই সংসারের চিন্তায় পাগল ব্যবসার চিন্তা করি বাজারের হিসাব নামাজে গিয়ে করি কি গো করি নে করে না ও নামাজ হচ্ছে না শুধু ধোঁকা দিচ্ছে লোকের এখানকার লোক ভালো এরা সব নামাজে একদম আল্লাহর ভয়ে নামাজ পড়ে এরা কসম জিনি আমার বন্ধু সোনা মানিকেরাও আপনার মধ্যে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমি আপনাকে অনুরোধ করব বাবা বেশি বেশি করে পীরের কাছে যান পীরের কাছে যান আর পীরের কাছ থেকে সবক নেন আপনার পীর আপনাকে সবক দেবে যদি মনে হয় আমার পীর বেঁচে নাই তাহলে আপনি আপনার পীরের রওজার কাছে গিয়ে আপনি জিয়ারত করুন আপনার পীর আল্লাহর যারা ভাই মরে না মরে না ওই পীরের দরবারে গেলে দুর্বল ব্যাটারি চার্জ হয়ে যায় আর তুমি যদি মনে করো পীরের দরবারে গেলি চার্জ হয় না খবরদার তুমি যাইও না ও কিচ্ছু নি বলো আল্লাহ পাওয়ার দিয়েছেন আপনি হয়তো বলেন হুজুর তাই হয় তাহলে বলে বাবা হয় না মানে তাহলে সংক্ষিপ্ত বলবো সংক্ষিপ্ত নবী থেকে হাদিস আনবো আমি এই ঘটনা বলবার পিছনে হাদিস রাখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সূরা নিসা আয়াত 64 আল্লাহু আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা এই আয়াতের তাফসীর তাফসীর বিদগণ লিখছেন মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে পৌঁছিয়েছেন সাহাবী রাসূলেরা বললেন মাজারে যাও মাজারের কাছে গিয়ে হুজুর আমি তো কোরআনের আয়াত পড়লাম যে আয়াতে আল্লাহ বলেছেন কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে যায় যাওয়ার পরে কি করবে ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে ওয়াস্তাগফার আল্লাহুম্মা রাসূলু এবং নবী তাদের পক্ষে সুপারিশ করবে লাওয়াজাদুল্লাহ তওবা রহিমা আমি আল্লাহ তার তওবা কবুল করব গফুরুর রহিম হয়ে যাব জোরে বলেন নিজেকে পাপী মনে করে ওই ব্যক্তি এসেছে
সাহাবীরা বলে নূর রওজায় যাও, নবী মরেনি নবী জীবিত, জোরে বলেন। আর এতরা টাই লাগিয়ে কোট টাই লাগিয়ে বলতেছে নবী মরি গেছে, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত, ঠিক না আব্বা? ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় সাড় রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় সাড় ভালো লাগে না। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব মোহাব্বতে, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব, আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিব, আমরা তোমার পাগল দিওয়ানা, পাটকেল পোতায় ভালো লাগে না। ডেকে নাও সোনার মদিনা, যেতে চাই তোমার আস্তানা। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব, লা ইয়া রাসূল আল্লাহ। খেয়াল করুন নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে, নবী না এলে আল্লাহর পরিচয় পেতাম। নবীজি তুমি না এলে কে বা জানতো আল্লাহ কে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় সা রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিব, যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের রওজার কাছে যখন ওই ব্যক্তি গেছেন, বাবা আমার তফসির বিদরা লিখতেছেন, আব্বা আমার রসুলের রওজার কাছে যখন গিয়ে নিজের ক্ষমা ভিক্ষার জন্য দোয়া চাচ্ছেন, নবী আমার মাজার থেকে বলছেন কদ গুফির লাখ, যাও তোমার জীবনের গোনা মাফ হয়ে গেল। কোরআন মাজির সুরা নিসা 64 নম্বর আয়াতের তফসিরে এক পাপি ব্যক্তি আমার নবীর এন্তেকাল করার পরও জান্নাতি হয়ে গেছে, আমার নবী তাকে মাজার থেকে খবর দিয়েছেন, জোরে বলেন, জোরে বলে। আরো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজারের কাছে উসমান জিন্নুরাইন গেছেন, 3 নাম্বার সাহাবী, সবাই যখন এ করে এমন সময় গেছেন, বাবাজি আমার উনি পিপাসিত ক্ষুধার্ত রাউজার কাছে গিয়ে কানছেন, আমার নবী মাজার থেকে বলছেন উসমান তোমার কিছু লাগবে, হুজুর একটু পিপাসায় কলজা ফেটে যায়। আমার নবী মাজার থেকে এক গ্লাস পানি দিলেন, উসমান বলেন আমি আমার রসুলের ইন্তেকালের পর কয়েক বছর পর আমি রাউজা থেকে নবী পাকের হাত মোবারাকার পানি পান করে আমি উসমান তৃপ্তি লাভ করেছি। শুধু তাই নয়, মদিনাতে যান, ডাইনে আছে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা শুয়ে, বামে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে, জোরে বলে হযরতি হযরতি আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডেকে বলেছিলেন, আলী গো, আয় আলী। হুজুর বলেন আমি যদি মারা যাব যখন রওজার বাইরে রেখে দেবে, যদি ভিতর থেকে হুকুম হয় তাহলে ভিতরে দাফন করবে, নইলে জান্নাতুল বাকিতে দাফন করবে, জোরে বলেন। হাব্বা ইন্তেকাল করেছে, হাদিস শরীফ খুললে আমরা দেখতে পাই, হাদিস শরীফ খুললে দেখতে পাই, যখন উনি ইন্তেকাল করলেন তখন ওনাকে নিয়ে রওজার বাইরে রাখা হলো। আমার নবী ইন্তেকাল করেছেন কবে? মাজার থেকে আওয়াজ আসছে, আয় আলী, আমার গাড়ির সুরের সাথীকে আমার মাজারে সাথী বানিয়ে দাও। আমার আবু বাকার গাড়ির সুরে তার দাপনাতে আমাকে শুতে দিয়েছিল, আমাকে ডেকে দিয়েছিল, আমি নবী মাজার থেকে আমার আবু বাকারকে ডেকে পাশে করে শুয়ে থাকব, জোরে বলুন, জোরে বলুন। তুমি বলো মরা নবী,
বহু মুজিজা বহু মুজিজা আমার রাসূলের প্রশংসা আমি ক্ষুদ্র টাফাটা জওয়ান কি কইব খালি এতটুকু বলি দিল জান কুরবান করে দিল আমার নবী পাক যে কি মায়া করে উম্মতকে ই আপনি বুঝবেন না বাবা আব্বা তাই নবীকে যারা ভালোবাসে তারাও মাজারে জিন্দা জোরে বলেন আচ্ছা আমি বেশি বলবো না আমরা হানাফি মজহাবের মানুষ তো নাকি বলেন আমরা হানাফি মজহাবের মানুষ তো আমাদের ইমামের নাম ইমাম আজম আবু হানিফা ওনার নাম হলো নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইমামে আজম বলেন এই পাগলা তোরা চিনলি না আমি ইমামে আজম আমি সেই আলীর আওলাদকে ভালোবাসি এক আওলাদের নাম আমি সঙ্গ পেয়েছি যার নাম ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আর দুই নাম্বার ইমামের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনার সঙ্গী যদি আমি না পেতাম আমি ইমামে আজমকে কেউ চিনতে পারত না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ইমামে আজম যাদের ভালোবেসে জগতে শ্রেষ্ঠ ইমাম হয়েছে বাবা আমি এই জন্য প্রায় ওয়াজে বলি বারো ইমামের কথা বারো ইমামের কথা জোরে করে সুবহানাল্লাহ ইমামে আজম হুজুরের কাছে খাজা খিজির এসে এলমে ফেকা শিক্ষা করতেন প্রতিদিন সকালে উনি ছেলে পিলে পড়াতেন এ আপনি হয়তো বলেন হুজুর এটা কোন জায়গায় লেখা আছে কিতাবের নাম মাশারিকুল আনোয়ার পৃষ্ঠা নাম্বার 69 খুলে দেখবেন ইমাম আজমের কাছে আসেন উনি লেখা পড়া করতে এমন সময় প্রতিদিন শিক্ষা দেন একদিন উনি ইন্তেকাল করে গেছেন তো ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করায় না তো লেখাপড়া সম্পূর্ণ হয়নি খাজা খিজির বলেন আল্লাহ গো আমার ইমাম আজমের কাছে আমার তো লেখাপড়া সমাপ্ত হয়নি আল্লাহ রুহু ফিরিয়ে দাও আমি যাব আর আমার অসম্পূর্ণ পড়াটাকে পূর্ণ করব জোরে বলেন জোরে বলে কিতাবের মধ্যে লেখা আছে প্রতিদিনের ন্যায় রওজার কাছে খাজা খিজির আসতেন আর ইমামে আজম ইন্তেকাল করার পরও কবরের ভিত মাজারের ভিতর থেকে তাকে শিক্ষা দিতেন আরো জোরে বলেন তুমি বলো মরে গেছে এ আমার নবীও মরে না আমার নবীর গোলামরাও মরে না জোরে বলেন আপনি আসুন আপনাদের মাদ্রাসার নাম হলো কাদেরিয়া চিশতিয়া খাজা মাইনু আমি বড় পীর সাহেবের কথা অনেক বলতে পারি কিন্তু বলবো কি খালি স্যাম্পল দিচ্ছি বুঝে যান খাজা গরিব নওয়াজ উনি ওনার দরবারে সবাই আসে লেখ বাদশার খুব খারাপ লেগেছে হুজুর নাকি মাজারে জীবিত রয়েছে যারা যায় তার ওসিলায় নাকি আল্লাহ সব আশা পূর্ণ করে দেয় তাহলে শেরেক বেদাতি কাজার খুঁজে পাসনি তো বাদশাহ ঔরঙ্গজেব বলে মাজারটাকে ভেঙে দেব কি করে দেবে মাজার ভেঙে দেবে দিয়ে বললো কি যাবো আমি সালাম দেব প্রথম প্রথম সালামে যদি না হয় দ্বিতীয়বার দেব দ্বিতীয়বারে যদি না হয় তৃতীয়বার দেব আর তৃতীয়বারে যদি না পাই মাজার ভেঙে রাস্তা করব হ্যাঁ বাদশাহ রাস্তে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ উত্তর নেই আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ উত্তর নেই শেষবার আসসালামু আলাইকুম ইয়া মাইনউদ্দিন চিশতি উত্তর আসছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া হুজ্জাতি ওলিরা মরে মরে না আব্বা অনেক কথা তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পাগল যারা হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয় জোরে বলুন হুজুর দলিল কোথায় আছে কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদায়ী ওয়াস-সালিহিন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এক নাম্বার ইনাম দিয়েছি নবীদের প্রতি দুই নাম্বার সিদ্দিকিনদের প্রতি তিন নাম্বার শহাদাদের প্রতি চার নাম্বার নেককার ব্যক্তিদের প্রতি জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবা আপনি যদি দেখতে চান চলে যান আপনাদের নিকটে বাবা আমার ক্যানিং এর ওখানে কি আছে ঘুটিয়াজি শরীফ আছে না আছে না পাথর পাথর বাচ্চা বাবা পাথর হয়ে গেছে এ বাবা আপনি গিয়ে দেখেন এ সোনা মানিকেরা আমার আপনি ওখানে গিয়ে দেখেন ওখানেও বোঝা যায় ওখানে গেলে আল্লাহর ওলিদের কারামাত বিশ্বাস হয় আপনি এখান থেকে চলে যান বাবা বিভিন্ন দেশে বোলপুর থেকে আরো একটু দূরে চলে যান সেখানেও দেখবেন মজা পাবেন সোনা মানিক আমার আল্লাহর ওলিদের এমন পাওয়ার বাবা আমার ওলিরা সব বুঝতে পারে বাবা সোনা মানিক আপনি হয়তো বলেন হুজুর কেমন কথা বলছেন আমি বলি জি হুজুর তাকে
কেরামানি হুজুর বলা হয় বাবা কেরামানি হুজুরের ছোট্ট একটি কারামাত বলতেছি খুব সংক্ষিপ্ত ভাবে বাবা আমার একজন ব্যক্তির আপনার বড় খাসি ছাগল খেয়ে নিয়েছে খাসি ছাগল খেয়েছে বদমাইশেরা চুরি করি কথা বুঝেছেন চুরি করে যখন খাসি খেয়েছে কয়েকদিন আর দুলাল তার নাম খেয়েছে যখন কিছু বলে না আরে বাড়ি আসে না হুজুর কি হয়েছে হুজুর খাসি খেয়ে ফেলেছে সে পাওয়া যাচ্ছে না কোথায় হারিয়ে গেল তা উনি ভালো করে তাওয়াজ্জো করে দেখতেছে অন্তর চোখে ও তো সে ওদের পেটে চলে গেছে চোদ্দ জনের কত জনের চোদ্দ জনের এইবার ওনার কাছে উনি বলতেছেন এই ওখানতে তাওয়াজ দিচ্ছেন তারা ছুটিয়ে গেছে যান কেরামানি হুজুরের মাজারের কাছে এখনো সে চোদ্দ জনের কবর আছে আমি চোখে দেখেছি আপনি ওলি আল্লাহকে সাধারণ মনে করেছেন এরূপ ভাবে অনেক যাই হোক না বাবা তাহলে আমার আল্লাহ পাক যাদের ক্ষমতা দেয় তাদের ক্ষমতা অনেক ঠিক কিনা বলুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দয়া শেখ ফরিদ যখন মায়ের কাছে চব্বিশ বছর পর ঠাঁই পেলেন না বাবা মা তাকে দূর দূর করে বাড়ি করে দিলেন মানুষের মতো মানুষ হবি তারপর তুই আমার কাছে আসবি তার আগে যেন তুই আমার কাছে আসবি না বাবা হাজাতে ফরিদ হুজুর আমার করলেন কি জঙ্গলের ভিতরে চলে গেলেন হে বাবাজি আমার খুব অস্টাকে টেনে ছোট বানাইয়া নেই বাবা উনি করলেন কি কুয়ার ধারে গেলেন কুয়ার ধারে যাওয়ার পরই বড় একটা কাঠের গুঁড়ি ওই কুয়ারে মাতাও মাতা করে দিয়েছেন দেওয়ার পরে তাতে আপনার কিনা রশি বেঁধেছেন পায়ে রশি বেঁধেছেন ওই আপনার কিনা কাঠের গুঁড়িতে বাবা আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি মারো কেউ আমাকে বাঁচাতে পারবে না আর তুমি যদি আমারে বাঁচাও কেউ আমাকে মারতে পারবে না আমার মন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেল আল্লাহ এই মনটাকে শাস্তি দেব আজ আমি আর বসে থাকবো না শুয়ে থাকবো না মাথা নিচু থাকবে পা উঁচু থাকবে আমার মন তোকে জব্দ করব আমি আল্লাহ আল্লাহ ছাড়া কিছু চাই না তুমি যদি বাঁচাও বাঁচবো তুমি যদি মারো মরবো পৃথিবীতে অনেক কেতাবি জ্ঞান অর্জন করলাম গো আল্লাহ কিন্তু সাধনার পথে নেমেছি তুমি আমায় হেফাজত করো ফরিদ কুয়ার মধ্যে লটকে আছে পা উপরে মাথা নিচে আল্লাহ আল্লাহ করে কি বর্ষা কি ঠান্ডা কি রাত কি দিন কিচ্ছু পরোয়া নাই আল্লাহতেই পাগল জোরে বলে বারো বছর পুঁততে যাবে কিছু দিন বাকি আছে জঙ্গলে তো একটা কাক বেরিয়েছে কাকা ও গো ফরিদ আমি বড় খোদার তো অবলা জীব আমাকে কিছু খেতে দাও খোদা মিটাই বাবা আমার ফরিদ বলে দেহে অনেক খাবার আছে খা কাক আসে আর আপনার কিনা ঠোঁট মারে ঠক ঠক আওয়াজ হয় বাবা গোস্ত পাওয়া যায় না ডাক দেয় ফরিদ দেহে তো হাড্ডির সাথে চামড়া মিশে গেছে খাদ্য বলে কিছু পাই না তোমার দুটি চোখ আছে এই চোখের মধ্যে যদি আমাকে একটা চোখ দিতে আমি আমার খোদা মিটাইয়া নিতে পারতাম হাজাতে ফরিদ বলেন না 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 নাও চোখ দেওয়া যাবে না এই চোখ দিয়ে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টিকে দর্শন করি চোখ আমি দেব না ও গো ফরিদ দানকারীকে তো আল্লাহ বড় ভালোবাসে শুনেছি এই চোখ কি তোমার চোখ ফরিদ চিন্তা করি কাল হাসরের দিনে যদি আমায় আল্লাহ জিজ্ঞাসা করে ফরিদ রে চোখ দিয়ে পাতা দেখলি আর ছিড়লি আর চিবালি বল আমি তখন কি তুই উত্তর দেব আয় চোখ বল আমি কি উত্তর দেব না 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 আমি তো চোখটাকে অপচয় করে ফেলেছি না গো বাবা এই চোখ দিয়ে সিনেমা দেখলেন এই চোখ দিয়ে অপরের দিকে চোখ মারামারি করলেন অপরের দিকে আপনি কুনজরে তাকালেন আল্লাহ দেওয়া লাইট অপচয় করে ফেলছে রে বন্ধু কি জবাব দেবে কি আমাদের দিনে বাবা চোখটাকে অপচয় করো না চোখটাকে অপচয় করো না আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছে সিনেমা দেখার জন্য দেইনি অপরের দিকে বদ নজরে দেখার জন্য দেইনি এই চোখ দিয়েছে আল্লাহর কাছে কামনা করো আয়ে খোদা ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও
তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও কি দেখতে চান আয় খোদা ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও নারে তাকবীর নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে আমরা আছি हब्बा ख्याल करें आए खुदाओ एक घुमंत तकदीर जगी दाओ तकदीर जगी दाओ चोख दियो सो तो नबी रोजा देखी दाओ जे हाते करी दुआ खुली आमी कुरान जे हाते करी दुआ खुली आमी कुरान से हाथ दी नबीर रोजा जाली धरिए दाओ आए खुदाओ ये घुमंत तकदीर जगी दाओ तकदीर जगी दाओ चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ जोरे बोलन अल्लाहुम्मा आमीन ये चोख दिए अल्लाहर काबा देखो मस्जिद नबवी देखो नबी रोजा देखो ये चोख दिए नबी वाला दे रोजा देखो ये चोख दिए मस्जिद देखो ये चोख दिए मदरसा देखो ये चोख दिए अल्लाहर कुरान देखो ये चोख दिए कुरान वाला दिल के देखो ये चोख दिए नबी वाला आलेम ओलामा अल्लाह वाला दिल के देखो ये चोख दिए हाजी के देखो ये चोख दिए नामाजी के देखो ये चोख अपचय करो ना भलो काजे व्यवहार करो आमरा की करी बिछाने सुटी जाइते शुधु सिनेमा देखते देखते घुम आसे नबी दीवाना सिरियल बंद हबे ना ठीक ना भूल गो एखानकार छेलेरा भालो मेयेरा भालो को सब देखे टाके ना एकदम भालो भावी एरा देखे ना आरो आमी बोली बाप आपनारा राते जखन शोबेन उजु बानाबेन मोबाइल टिपते टिपते शोबेन ना उजु बानाबेन उजु बानाये তিনটি সূরা পড়বেন প্রথম পড়বেন সূরা ইখলাস ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি পড়বেন দুই নম্বরে সূরা ফালাক পড়বেন তিন নম্বরে সূরা নাস পড়বেন এই তিনটি সূরা পড়ে হাতে ফু দিবেন পুরো দেহে যত যেখানে হাত যাবে যত দূর তত দূর মালিশ করবেন বুলিয়ে নেবেন আস্তাগফার পড়বেন আর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন চলে বলুন সুবহানাল্লাহ ওই রাতে যদি আপনার মৃত্যু হয় শহীদের দরজা পাবেন আমার নবী বলেছেন চলে বলুন এখন একটা উর্দু নাতের শের পড়ছি পড়কর দরুদ রাত মে সোজাবা উযু पड़कर दरूद रात में सो जाबा उजू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जुरे बोलो মানে বুঝতে আমি বুঝাতে চেয়েছি উযু করে দরুদ পড়তে পড়তে শুয়ে যাও আমি শুনেছি স্বপ্নে দেখা দেন মোস্তফা আমি শুনেছি স্বপ্নে দেখা দেন মোস্তফা এটাই উর্দু বলেছি পড়কর দরুদ রাত মে সো যাবা উযু पढ़कर दुरूद रात में सो जाबा मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा जरे बोलो ख्वाब माने स्वप्न तशी पाने मुस्तफा हमार नबी देखा जाए अल्लाह दया होले नबी देखते पाबेन तो आपनी नबी देखबेन केमन करे आपनी सिनेमा देखते देखते घुमाबेन আল্লাহর নাম নাই নবীর দরুদ নাই উযু নাই বেউযু ঘুমালে তো মরবে তো বেঈমান হয়ে মরবে
আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে বুঝুন বাবা, এমনি করে আপনার জগতের বুকে দেখা গেল হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাবা, এমনি করে কাককে বলে কাক তুই আমার একটা চোখ লে আর একটা যেন আঘাত করিস না, কাক মনের আনন্দে চোখ ঠুকে ঠুকে খায়, বাবা মনের আনন্দে আপনার বলে ফরিদ যেন আল্লাহ তোমাকে জামানায় কুতুব বানিয়ে দেয়, কাক মনে আনন্দে চলে গেল বাবা, আর একটা কাক এসেছে সেই কাক রয়ে কি আসাও আর একটা চোখ উনি দান করে দিলেন, আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে আপনার দেখা গেল, ফরিদ বলেন আল্লাহ গো আমি কখন মারা যাব তার কোনো ঠিক নাই আল্লাহ, হায় আল্লাহ দান তো আমি করে দিয়েছি এখন 12 বছর প্রায় পূর্ণ হয়, এবার আমি মায়ের কাছে যাব কিন্তু আমার তো চোখ নাই দেখবো কেমন করি, ইশারা ইশারা করি আব্বা আমার ওই গুহির উপরে উঠেছেন ওই কুয়া থেকে বাইরে এসে আমার নবীর নাম নিয়ে যেই না কুরাতু আইনি বিকা ইয়ার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে হাত দিয়েছেন আমার আল্লাহ দুখানা চোখ ফরিদের নতুন দিয়েছে, ফরিদ বাইরে আসি মায়ের কাছে যাই মা জননী অপেক্ষা করে, ফরিদ যখন বাড়ি এসেছি মা তার জন্য বসে আছি, মা আসে মায়ের কাছে ফরিদ যখন আসে কোলে বসিয়ে নেই আর মাথায় হাত বুলায় বাবা কথা কয় না আরাম করো কথা কয় না আরাম করো, মা এই 12 বছর কিভাবে কাটিয়েছি শুনলে নাও, মা বলে বলে বাচারে আমি এলমে তাসাউফের মাধ্যমে আমি আমার আল্লাহ পাকের দয়ায় বাড়িতে বসে বসে তোর 12 বছরের ঘটনা সব জেনেছি বাবা, হে বাবা ফরিদিরি কথা কস না আজ আমি বুঝতে পেরেছি আমি সন্তান জন্ম দিয়ে ভুল করিনি, তুই যে মানুষের মতো মানুষ হতে পেরেছিস বাবা, এলমে তাসাউফের দিকে আগিয়ে চলেছিস বুঝতে পেরেছি এবার তোর সাধনা ঠিক হয়েছে, হাজাতে ফরিদের মা বলে বাবা এবার তোমার জন্য প্রয়োজন হলো একজন মুর্শিদের কাছে বিক্রি হওয়া একজন আল্লাহর ওলির কাছে তোমার মুরিদ হওয়া, ফরিদ বলে মা গো কোথায় পাবো পীর, মা বলে বাবা শুনেছি একজন আল্লাহর ওলি নাম তার সাব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলী, মায়ের কাছে হুকুম নেই হযরত আব্বু আলী কালান্দার হুজুরের কাছে শেখ ফরিদ রওনা দেন বাবা, হে বাবা মা আব্বার কাজ আলাদা মা বাপ তোমার পীর বটে কিন্তু তোমার জন্ম পীর হলো মা বাবা আর তোমার দীক্ষা পীর তোমার দীক্ষা দেনেওয়ালা এই নাফসের রোগ মুক্ত করনেওয়ালা তারা আল্লাহ আওয়ালা তারা নবীওয়ালা তারা হলো আল্লাহর ওলি বান্দা, জোরে বলুন সুবহানাল্লাহ, ফরিদ বলে আর থাকবো না মায়ের হুকুম নিয়ে চললেন, মা এবং পীর আর ওস্তাদ বুঝাতে গেলে আবার সময় যাবে আমি ওদিক মোটে যাব না সোজা ঘটনা বলবো বলবো না কি বাবা, আব্বাজি আমার দেখা গেল হযরতে ফরিদ ওই রুমালকে বিছিয়েছেন বিসমিল্লাহ বলে আপনার নদীর উপরে আল্লাহর দয়া নৌকার আপনার নৌকা নাই কোনো যানবাহন নাই আল্লাহর দয়ায় রুমালের উপরে ফরিদ বসে আছে আল্লাহর দয়ায় ফরিদ ভেসে ভেসে যায় জোরে বলুন আল্লাহ পারে তার বন্ধুকে হেফাজত করতে বাবা, সোনা মানিক আমার দেখা গেল হযরতে ফরিদ এমনি করে নদীর কিনারায় যাওয়ার আগে মাঝের পজিশন নদীতে চলে গেছে হঠাৎ নৌকার রুমাল ঘুরতেছে ফরিদ বলে আমি এই বিপদে আর আমার এই বিপদে ফেললো কে আমি বাফারা এতিম ছেলে আল্লাহ যে আমার এই নদীর মাঝখানে এইরকম কষ্ট দেয় আল্লাহ তার মাথায় যেন সিংহ যায় আল্লাহ দোয়া কবুল করিনেছে এখন আল্লাহর কি দয়া কিনারায় এইয়েছেন তো এসে দেখছেন সব বোয়ালি কালান্দারের কপালে এইরকম বড় বড় সিং 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 গরুর মতো সিং এই সিং হয়ে গেছে এখন বলতেছে উনি বাবা তুমি আমার মাফ করে দাও তুমি আমার মাফ করে দাও মাফ করতে পারি আমার মাল কথা আছে আমি মুরিদ হব আমার মা বলেছে আপনার কথা তা বলতেছে বাবা তোমার মাল আমার কাছে নেই তোমার মাল তুমি আধ্যাত্মিক জগতে পাড়ি দিতে এসেছো বাবা তোমার এই সিনার ধন আছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলীহের কাছে জোরে বলে আল্লাহর অলিরা নাকি খবর রাখে না তুমি জানো অলিকে নিজের মতো ভেবো না বাবা
ইমামে আজম যদি ইন্তেকালের পরে তার শিষ্যকে ইন্তেকালের পরও শিক্ষা দিতে পারে, তা সেই মজহাবের মানুষ ইমাম আজমের মান্যওয়ালা নবী পাকের মান্যওয়ালা তারা পারে না? আল্লাহর দেওয়া ক্ষমতায় কথা বলেন না কেন? পারে। আল্লাহ বড় দয়া গো। আমরা বলি আল্লাহ সম্পর্কে যা বলবো সব কম, আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার শোনা মানিক সারমর্ম কথা বাবা, এমনি করে হাজাতে ফরিদ বলে হুজুর ঠিক আছে আমি মেনে নিলাম, বাবা আমি তোমার ঠিকানা বললাম আমার জন্য দোয়া করো, বাবা আমার দোয়া করলো আল্লাহ পাক দোয়া কবুল করলেন, সিং ভালো হয়ে গেল, উনি টুকটুক করে দিল্লির জমিনে এলেন, হাজাতে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহের সঙ্গে দেখা হলো, কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি বলেন বাবা এসোছো অনেক দেরি করে এসোছো, বাবা হুজুর অনেক দেরি হয়ে গেছি কিন্তু আপনার কাছে আমি মরিদ হওয়ার জন্য এসেছি। হাজাতে কুতুবুদ্দিন বাগদার কাকি বলে মুরিদ করতে পারি বাবা, আমার একটা শর্ত আছে। হুজুর বলেন কি শর্ত? তো প্রতিদিন এশার নামাজের পর যতটুকু ওয়াজিফা করবা করবা, ওয়াজিফার পরে রাত যখন একটু গভীর হবে পানি গরম করে আমার দেওয়া, আমি সেই পানি হাল উষ্ণ গরম হবে ওই পানিতে উজু বানাবো, বানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বো। জোরে বলুন, জোরে বলুন। একদিন দুদিন করলি হবে না বলো, সাত বছর করতে হবে। ক বছর? সাত বছর। যদি কোনো দিন অসুবিধা হয় তাহলে বলো আবার গড়ায় যাইতে হবে। যেমন রোজার মশলা, যদি একটা রোজা না রাখে ষাটটা রোজা রাখতে হবে, রাখতে রাখতে মনে করেন চল্লিশটা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে গো আবার রাখবান, আবার গড়ায়। নবী বলেন ষাটজন, বাবা আমার আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালেন ষাটজন মিসকিন খেতে দিতে উদর ভর্তি করে রোজার কাফফারা সরে, কথা বুঝেছেন? তা ঠিক রোজার যেমন মশলা এসেছে ওইরা, একদিন অসুবিধা হয়ে গেলে হুজুর বলছেন শোনো বাবা এই যে পাত্র দেখছো মাটির পাত্র পানি গরম করে দেওয়া, যদি কোনোদিন ভেঙে যায় ফেটে যায় কিছু হয় আবার বলো গড়ায়। তাহলে হুজুর আমার অসুবিধা নাই, আপনি দোয়া করেন আমি কাজে লেগে গেলাম। জোরে বলুন। আমাদের যদি কোন বাবা মানুষ আসে মুরিদ হতে তাহলে বলি বাহ খুব সুন্দর, এখন বাবা পীরের অভাব, পীরের অভাব নেই এখন মুরিদের অভাব, আর আগে ছিল পীরের অভাব। মনে করেন আপনি আমি আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নেই, আপনি পীর ও মুর্শিদের কাছে বায়াত হবেন, যে পীর নিজে আল্লাহওয়ালা নবীওয়ালা সে বানাবে আপনাকে নবীওয়ালা, আর যে নিজেই চোর তো আপনাকে দেখাবে চোরের পর। ওলি দুই রকম আছে কোরআন শরীফে, এক হলো মিন দুনিয়া আউলিয়া দুনিয়াদার আউলিয়া, আর এক আছে আলা ইন্না আউলিয়া, এক হলো আল্লাহর আউলিয়া। যে আল্লাহর আউলিয়া সে আল্লাহর পথ দেখাবে নবীর পথ দেখাবে, আর যে দুনিয়ার আউলিয়া ও শয়তানের পথ দেখাবে, ঠিক কিনা বলে? খালি হাব্বা জুব্বা পল্লী পীর হয় না, পীরের বেটা পীর হয় না, ডাক্তারের বেটা ডাক্তার হয় না, মাস্টারের বেটা মাস্টার হয় না। বাবা পীর হতে গেলে উপযুক্ত হতে হয়, একটা ওষুধের নাম জানে না ডাক্তার সেজে বসে রয়েছে, বাবা কিচ্ছু পড়াতে জানে না ও মাস্টার সেজে বসে রয়েছে। তাহলে পীরের বেটা পীর হবে না, পীর হতে গেলে উপযুক্ত হতে হবে। হ্যাঁ, তুমি উপযুক্ত হওনি খেলাফত প্রাপ্ত হইনি, তোমাকে ভালোবাসি কি হিসাবে? কিসের ডাল? আমের ডাল। কিসের পাতা? আমের পাতা। কিসের শিকড়? আমের শিকড়। তা সেই আল্লাহর ওলিরই তো আওলাদ, সেই হিসেবে আমাদের স্নেহের পাত্র ভালোবাসার পাত্র, পীর হিসাবে নয়। পীর তারা হবে যারা আল্লাহওয়ালা নবীওয়ালা হবে। জোরে বলেন, জোরে বলেন। আর কথা বোঝা যাচ্ছে? আমি কি দালালি কথা বলতেছি? কথা বোঝা যাচ্ছে না? আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে উনি ডিউটিতে লেগে গেলেন বাবা, সাত বছর পূর্ণ হবে এক রাত বাকি, কয় রাত? এক রাত দিলে বাবা, আজকে দিয়েছেন আগামী রাত দিলে শেষ। এমন সমাতে কুতুবুদ্দিন বাগদার কাকি রহমাতুল্লাহ আলিহে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ নামাজের পরে, আল্লাহ ফরিদের ব্যবহার বড় ভালো, এত জলদি তাকে মরিদ করে বিদায় দিতে আমার মন চায় না, আল্লাহ
আমি দোয়া করি কবুল করেন যে পাত্রে পানি গরম করে আজ যেন ওই পাত্রটা ভেঙে যায় আগামীতে যখন পানি গরম করতে যাবে ওই পাত্রটা যেন তার ভেঙে যায় এই অপরাধের জন্য আমি আরো সাত বছর রাখতে পারবো আল্লাহ আমি কুতুবউদ্দিনের দোয়া আপনার দরবারে কবুল করে নেন জোরে বলুন সুবহানাল্লাহ ওলির দোয়া কবুল এখন মনে তো মন খুব আনন্দ সকালবেলা আমি বায়াত হব দিয়ে চলে যাব এখন রাতের বেলা যেমন প্রতিদিনের নাই পানি গরম করতে গেছে পানি দিয়েছে জ্বলতে আগুন ফট করে ভেঙে গেছে সারা পানি নিচে আবার নতুন পাত্র এনে পানি গরম করে দিয়েছে উজু বানালেন নামাজ পড়লেন সকালবেলা বলতে বাবা তাহলে আবার সাত বছর হুজুর বলছে আমার অসুবিধা নাই হুজুর দোয়া করেন আবার ডিউটিতে লেগে গেলাম আমরা হলে থাকতাম আমরা হলে কি করতাম পিড়িগিরি থাকার বাড়ি হাটতে দেখি হাট বাড়ি হাট পিড়িতে গিয়ে দরকার নেই ও বাবা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির ডিউটিতে লেগে গেলেন আবার সাত বছর বাবা ইবাদত বান্দেগি যাহা করা করেনি এশার নামাজের পরে নিজের মতো জিফাং করে আব্বা আমার এমনি করে প্রতিদিন পানি গরম করে দেয় আবার দ্বিতীয় সাত বছর পূর্ণ হতে সম্মুখে আবার এক রাত বাকি আছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী দোয়া চাচ্ছেন আল্লাহ হে আমার রব্বে করিম পৃথিবীর জমিনে তোমার কাছে দোয়া করি আল্লাহ এমন একটা পরিবেশ করে দি আমার ফরিদ জলদি করে বিদায় দিতে ইচ্ছা করে না অবশ্য আমি তারে মরিদ করে বিদায় দেব কিন্তু আগামীকাল উজুর পানি গরম করার জন্য আল্লাহ ও যে আগুন জ্বালায় আগুন যেন আর পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালায় যেন পাথরে আগুন ফায়ার না হয় এই আগুন তাকে আনতে অগাধ পরীক্ষা যেন দিতে হয় আল্লাহ আমি সহজে তাকে বিদায় দিতে চাই না দেখি আমাকে সে কতটা প্রেম করে আল্লাহ অগ্নি পরীক্ষা যেন তার দিতে হয় এই দোয়াটা কবুল করে আমার আল্লাহ দরবারে ওই দোয়াটাও কবুল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা কত পরীক্ষা দেওয়া এখন যার মতো ফুট করলি পর আগুন জ্বালাতো না এ বাব মেসিস আছে মানে দেশ লাই গ্যাস লাই কত রকমের এখন তখন পাথরে পাথরে ঘষিয়ে তাই আগুন ফায়ার হইতো তাই আগুন জ্বলত তাহলে কোন কষ্ট এখন হুজুর ওই দিন করেছে যত পাথর ঘষে আগুনই ফায়ার হয় না বলে চোদ্দ বছরের মধ্যে কোনোদিন এরম হয়নি এরম হয় কেন বাবা আল্লাহর কি দোয়া কবুল করি কাজই হয় না শুধু ঘষিয়ে যাচ্ছে ঘষলেও কিচ্ছু হয় না রেখে দিলেন গ্রামে দেখি কারো কাছে আগুন পাই কে একটু বেরিয়ে দেয় তো কোথাও আগুন নেই সারমর্ম দেখছে নদীর ওই কিনারায় এক টিপ 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 করে আগুন জ্বলছে দেখা যাচ্ছে অনেক কথা উনি ঠান্ডার রাত উনি ওই শীতের রাতেই নদী ঝাঁপ দিলেন আল্লাহকে স্মরণ করে পার হলেন ভিজা কাপড়ে দরজার কিনারায় গিয়ে ডাকছেন ওগো মা কে গো তুমি একটু আমাকে আগুন ধার দাও না মা এখন ওই দরজাটা হলো একটা চরিত্রহীনা মহিলার দরজা এলাকার ছেলেরা মানুষেরাও মনের বাসনা পূর্ণ কত টাকা দিই ওই মেয়েটা মনে করেছে আহারে আমার বাড়ি আর একজন এসেছে এখন মেয়েটা বাইরে এসে ফরিদের দিকে তাকায় চোখ আর পলক মারে না কত যুবক এসেছে কিন্তু এরকম ধরনের সুন্দর যুবক কখনো দেখিনি সে হিলনি মার্কা চোখ নুরানি চেহারা ফরিদে মেয়েটা তার পানে চাইয়া আছে আমি আগুন দিতে পারি যদি আমার কাছে তুমি মনের বাসনা পূর্ণ করে দাও কারণ অনেকে আমার কাছে এসেছে আমি না চাইলেও তারা আমার কাছে এসেছে কিন্তু আমি আজ বলি তোমার মতো যুবক কখনো দেখিনি আমার মনের বাসনা পূর্ণ করে দিলে তারপর আগুন দেব আচ্ছা বলেন কি হবে আল্লাহর পথে আগে শয়তান লাগবে বাবা মেয়েরাও
মেরাও এই মহিলার ফাঁদ বড় ফাঁদ এই ফাঁদ থেকে যদি আপনি পাঁচ করতে পারেন হে যুবক নিশ্চিত আপনার মধ্যে কিছু আসবে আপনি তো সাধারণ কত কত আল্লাহওয়ালাকে নষ্ট করে দিয়েছে এই মহিলা মহিলা আমার মায়ের জাত যেমন ভালো আবার আমার আম্মা জানেরা তেমন কালো বাবা এই মায়েদের পেট থেকে নবী জন্ম নিয়েছেন সাহাবী জন্ম নিয়েছেন আলে পাক জন্ম নিয়েছেন আল্লাহর অলিগণ জন্ম নিয়েছেন হাফেজে কোরআন জন্ম নিয়েছেন মুক্তিয়ানে কেরাম জন্ম নিয়েছেন আবার ওই মায়ের পেট দিয়ে চোর ছালটা মুচি মেতর ডমডকলা ডাকাত জন্ম নিয়েছে নেনি নেনি আপনি যাই হোক সাত কথা হযরতে ফরিদ বলেন মা আমায় মাফ করো মা না না এ কখনো সম্ভব না মেয়েটা বুঝতে পেরেছে ছেলেটা আসলে নেক ছেলে ইয়ে তুমি যদি আমার মনের বাসনা না পূর্ণ করো আচ্ছা বলেন যদি এখনকার মতন হইতো তা কি করতে বলেন কত বড় হুজুর হইয়েছে একটা মেয়ে ছেলে ওর কাছে দে দেখো রাত্রি হুজুর গিরি বেরিয়ে যাবে যদি কোনো একটা সুন্দরী মেয়ে দেওয়া হয় ঘরে কত বড় হুজুর দেখো পরীক্ষা করো আরে যারা আল্লাহর নবীর হয়ে যায় তারা প্রথম নাম্বারে কাম আপনি আল্লাহওয়ালা হতে গেলে প্রথম নাম্বারে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করার পর ফানাপির শেখ তাই অলির কাছে বায়াত হওয়া হয় তো কাম বলে কিছুই থাকে না সব বিলীন করে দেয় তারপর আল্লাহর অলি হওয়া যায় জোরে বলে এটা এক নাম্বার সব আর যার ওই মেয়েছেলের দিক নজর ও সব প্লাস্টিক মার্কা ধোকা মার্কা কিচ্ছু নিয়ে ওর মধ্যে কথা বুঝেছেন কথা বুঝেছেন না পারেন আমার কথা বোঝা গেছে মহিলারা তাদের কাছে যায় কিছু ফাইজ বরকত পাওয়ার জন্য তাই বলে বিনা ইজাজতে যাওয়া যাবে না কোন মাজারে মহিলাদের যাওয়া জায়েজ না মহিলারা মাজারে যাবে না মহিলারা মাজারে গেলে নিষেধ আছে সুন্নি জামাতের আকিদাতে ঠিক কিনা বলেন কথা বোঝা গেছে স্বামী যদি আপনার হুকুম দেয় তাহলে আপনি আল্লাহর ওলিদের মানে পর্দার ভিতর থেকে কিছু সাহায্য সহানুভূতি এবার যদি হুকুম দেয় যদি থাকে তাহলে দেখা যাচ্ছে খালি আদবের সহিত তাও তাই বলে এমন নয় যে বিয়াদব হবে আর পর্দার ভিতর থেকে মরিদা হবে মহিলারাও মরিদা হতে পারে কিন্তু পর্দার মধ্য থেকে ঠিক কিনা বলেন জলে বলুন সুবহানাল্লাহ যাই হোক অনেক কথা এখন ওই মেয়েটা বলছে তাহলে তুমি কি নেবে মা তুমি বলো কিসের বিনিময়ে আমাকে একটু আগুন দেবে খুব ঝাপাঝাপি করছে তাড়াতাড়ি করছে দিতে পারি তবে তোমার একটা চোখ যদি আমায় তুলে দাও এই চোখের বিনিময়ে আমি তোমাকে আগুন ধার দিতে পারি ফরিদ বলেন আরে আমি তো দিই যে পীরের কাছে আমি বায়াত হব আমার এইখানের মাল আছে চোখ আমার দরকার নাই যদি আল্লাহ এইখানে চোখ দেয় তো এই চোখ নিয়ে আমার দরকার কি ঠিক কিনা বলে আব্বা তো চোখ তুলে দিয়ে আগুন নিয়ে নদী ঝাঁপিয়ে পানি গরম করে হুজুরকে দিয়েছেন চোখ তুলে দেওয়া মানে ব্যথা তো হবেই হবে না না হবে না আব্বা আমার চোখ ধরিয়াছে হুজুর বাবা ফরিদ কষ্ট হচ্ছে হুজুর কষ্ট তো হচ্ছে ওরে আমার সোনামানি কেরা বাবাজি ভাইয়ার দেখা গেল কি না হুজুর আমার উজু বানালে নামাজ পড়ে দোয়া চাচ্ছেন আল্লাহ আমার ফরিদ চোখ দি আমার জন্য আগুনে নেই পানি গরম করে দিয়েছে সত্য সে আমাকে বড় মোহাব্বত করে আয় আল্লাহ যে মেয়েটা আমার ফরিদের চোখ নিয়েছে কাল সকালবেলা যেন ওই মেয়েটা চোখ সহ দরবারে হাজির হয় এ দোয়া কবুল করে নাও জোরে বলুন খুব সার কথা টেনে টেনে আর ছোট করছি বাপ এবার দেখা গেল সকালবেলা হুজুরের মুরিদ করতে হবে মুরিদ করে দিয়ে বিদায় দেবে এখন একটা চোখ তো নাই পীর কখনো চায় না বাপ কখনো চায় না সন্তানের কষ্ট হোক তাই পীর আপনার আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন দোয়াটাও কবুল হয়ে গেছে এখন ওই মেয়েটা চরিত্র হে না মেয়ে হাতে তার চোখ আছে চলে এসে এখন বলছে হুজুর বলছেন মা তোমার চোখ তো আমার ফরিদকে দিয়ে দিতে হবে তা মেয়েটা বলছে এই হুজুর আমি চোখ দিতে পারি আমি বড় পাপি বড় গুনাহগার আমাকে যদি তওবা পড়িয়ে
আমাকে যদি কলেমা পড়িয়ে এই সত্য পথের সন্ধান হুজুর আপনি দেন, আমি চোখ দিয়ে কি করব হুজুর? আমি তো চোখ নিয়েছি এই বাহানায়, এ চোখের ওসিলায় যদি আমি পরিত্রাণ পেতে পারি। ঠিক আছে মা, তুমি চোখ দাও। হুজুর চোখ নিলেন, ফরিদকে ডেকে চোখ যেখানে বসিয়ে দিলেন, চোখ জোড়া লেগে গেল, জোরে বলুন। এখন আপনি বলেন হুজুর চোখ উঠিয়ে দেওয়ার পর কি আবার জোড়া লেগে যায়? সাধারণ মানুষের দ্বারাই হয় না, তোমার বেলেন যেখানে ফেল সেইখানে শুরু হয় ওলি আল্লাহর খেল। তাহলে এরকম খেল কি নবীর আছে? জি হ্যাঁ আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে, হে বাবা জি আমার চোখ বেরিয়ে গেছে, বাবা চোখ বেরিয়ে গেছে, তিল লেগে চোখ ঝুলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায়, কোথায় যাও? নবী পাকের কাছে যাচ্ছে, চোখ আমার ঝুলে গেছে, চোখ ঠিক করতে। নবী কি ডাক্তার নাকি চোখ ভালো করবে? সাহাবায়ের দোয়ানুল্লাহি তাআলা আলী আজমাইন রাখি দাও, নবী আমার ওই নবী যার কাছে গেলে ওঠা চোখ জোড়া লেগে যায়। আল্লাহ সে ক্ষমতা নবীকে দিয়েছে, জোরে বলুন, জোরে বলুন। তুমি বলো নবীর দরবারে যেতে হবে না? সাহাবী রসুল বলেন নবীর দরবারে গেলে কারো বঞ্চিত হয় না কেউ, আমার নবী এমন দেওয়া দেয় তার প্রয়োজন হয় না। বাবা আমার কেউ জাহান্নামী থাকলে নবীর রসিলা জান্নাতি হয়, জোরে বলুন। হাদিস শরীফের মধ্যে লেখাও আমার নবী পাকের কাছে গেছি, হুজুর কি হবে? তা তুমি কি চাও? হুজুর চোখ ভালো করে দেন আর আপনার দয়া আমাকে জান্নাতও করে দেন, জোরে বলুন। আমার নবী পাক চোখে হাত দিলেন, সঙ্গে সঙ্গে চোখ আপনার বসিয়ে দিলেন, ধরে চোখ জোড়া লেগে গেল, দেখে বোঝা যায় না কোন চোখে তিল লেগেছে। হে বাবা নবী হাত মোবারকা দিলে বাবা সাহাবীর চোখ ভালো হয়, আল্লাহর ওলিতে হাত দিলে তার মুরিদের চোখ ভালো হয়, জোরে বলুন। নবীদের জন্য মুজিজা আর ওলিদের জন্য হলো কারামাত, কারামাত, কারামাত ও হাক্কুন, কারামাত সত্য, সত্য। আর বাবা কারামাত শুধু হলে হয় না, আল্লাহর ওলিরা বেলায়াত প্রাপ্ত, এই বেলায়াতের সর্বশ্রেষ্ঠ যিনি তার নাম হলো মাওলা আলী। আলীকে যারা মানে তারা প্রকৃত ওলি হয়েছে, আর আলী বাদ দিয়ে যারা ওলি বলে এরা ডুপ্লিকেট ওলি। বাবা আলীওয়ালা যারা হবে আল্লাহর নবী থেকে ফায়েজ প্রাপ্ত, ক্ষমতা প্রাপ্ত, তারা নেককার ব্যক্তিতে পরিণত হবে। আল্লাহ যাদেরকে বলেছেন সালিহীন, নেককারের অন্তর্ভুক্ত তারা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন আলীর কথা বললে অনেকে রাগ হয়, বলে ও শিয়া নাকি, আরে খেপা, বেলায়াতে ওলি হয়, নবুয়াতে নবী হয়, আর বেলায়াত তো আলী থেকে এসেছে, জোরে বলুন, আরো জোরে বলুন। তা তুমি আলী না মেনে ওলি হওয়া কেমন করি? যারা আলী বাদে ওলি হয়েছে তারা গাদ্দার হয়েছে, আর যারা আলী ধরে নবীর বন্ধু হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে, তারা প্রকৃত ওলি হয়েছে, জোরে বলেন। সারমর্ম কথা। এবার ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারকা চোখ ভালো, শেখ কুতুবুদ্দিন বক্তার কাকি হুজুরের দ্বারায় চোখ বসালে চোখ ভালো। এখন হুজুর আমাকে মুরিদ করে দিলেন, বিদায় দিলেন, মেয়েটাও কালেমা পড়ে নিলেন, সঠিক তওবা করে ফিরে এলেন, জোরে কল সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে বসে রয়েছে এক ডাকাত, তার নাম হলো নিজাম। কি নাম? নিজাম। 99টা মানুষ খুন করে ফেলি, এক আটটা না বলো, জঙ্গল দিকে যাওয়ার মতো নি ডাকাত। এখন ওই রাস্তা দিয়ে শেখ ফরিদ যাচ্ছে, আর নিজাম এই কি আছে ভাই, কর না, হাতে তলোয়ার যা আছে দে, নইলে এক কোনি জবাই কর। আচ্ছা বলেন আল্লাহ আল্লাহ মানুষের কাছে কি থাকবে? এই ঝোলা ঝামটা জামা কাপড় ছাড়া কি পাওয়া যায়? কিচ্ছু জানি না, কি আছে দে জানিস? এক আটটা নয়, আমি 99টা কতল করেছি, তোর দে বলে 100 করব। প্রথমেই নিজামের সঙ্গে দেখা ফরিদের, আল্লাহর কি কুদরত দেখেন। হযরত শেখ ফরিদ বলছেন নিজাম বাবা আমি তোমার বুঝতে পারছি,
তুমি কোয়াডা কতল করেছো খুন করেছো মার্ডার করেছো তাহলে 99 টা আচ্ছা তুমি যে অনেক মানুষের কাছে লুটতরাজ করেছো কতল করে মার্ডার করি যারা যেতো তুমি তাদের কাছে সব মালমাত্তা নিগেছো হ্যাঁ নিগেছি আচ্ছা তুমি যা পাপ করেছো নে তো তুমি তোমার বিবিকে তোমার মাকে তোমার বাপকে তোমার বাচ্চাকে মানুষ করেছো হ্যাঁ আচ্ছা তোমার এই পাপের ভাগ কি কেউ নেবে তাহলে নেবে মানে কে জানি নেবে না তারা অবশ্যই নেবে না সেনাই বুঝলাম আচ্ছা তুমি কি একটা শুনিয়ে দেখোছো একবার তা শুনিয়ে শোকে ও পালানো ধান্দা দেখেছিস তো দেখেছিস দিছি বল তোরে যাতে বের কর তাহলে না বাবা আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তা তুমি যাতে বিশ্বাস করবা সেই রূপ ভাবে তুমি আমাকে আটকে যাও গে তুমি শুনে এসো আমি তত সময় এখানে আসি তারা যদি ভাগ লয় তাহলে তুমি আমাকে জবাই কর দিও আর যদি তারা ভাগ লয় না লয় তা তুমি ঘুরে এসো আমি এখানে আসি এখন নিজাম বলতে তাই এটা শর্ত তো আমাকে যখন বলতে যে বিন্দি জাতি তা বাদব এখন ও মনের মতো করে এক গাছের সঙ্গে বেঁধেছে কাকে শেখ ফরিদ কে আহা এ বাবা এখন নিজাম বাড়ি গেছে বাড়ি গিয়ে বলতে মা বাবা নিজাম এসছো জি মা বলতে বাবা দুটো ভাত খেলা বাবা দুটো খাওয়া দাওয়া করলো এমন সময়তে বলছে মা খাওয়া দাওয়া করব না আগে বলো আমি যে একটা নয় দুটো না 99টা কতল করে মানুষের কাছ থেকে এনেছি এনে দিয়েছি তোমাকে খাওয়ার জন্য ও মা আমার এই পাপ আমার এই গুনার ভাগ কি তুমি নিয়েছো যদি আমার গুনার ভাগ লাও তাহলে খাবো নইলে খাবো না মা বলতে কি বলছো ছোটবেলায় তোরে আমি দুধ খাওয়াইছি তুই আর দুধের ভাগ দিস এই যে আমি কত কষ্ট করেছি ছোট ছিলি লালন পালন করিস আমরা কই আমরা তো কিছু বলিনি যে ভাগ নাও কত কত জায়গায় কত কষ্ট করেছি তুই ভাগ নিবি আমরা এখন বৃদ্ধা হয়ে গেছি আমরা তোর ভাগ লিতে যাব কেন বাবা তুই কি কইরা আনিছিস তুই তোর হিসাব দিবি আর ঈশ্বর গোনা নিজাম বলতে কি হইল ওগো আমার আব্বা মাতার ঘাম পায় ফেলিয়েছেন মা বাচ্চাকে বেশি ভালোবাসি বাচ্চার কান্নায় মা কাঁদে বাচ্চার খুশিতে মা খুশি হয় সেই মা ভাগ নিচ্ছে না বাবা এ সোনা মানিকের পিতাও ভাগ নিল না চলে গেল বিবির কাছে বিবিরে তোর জন্য সুখের জন্ম একটা নয় দুটো না 99টা মানুষ কতল করেছি বলো কি তুমি আমার পাপের ভাগ নেবে হে বাবা ওগো আমার পাটকেল পোতা এলাকার জওয়ান যুবকেরাও বোঝা গেল বাবা আমার সুদ খাচ্ছেন আপনি নিজের আখেরাত বরবাদ করছেন মিথ্যা কথা বলতেছেন মানুষকে ফাঁকি দিয়ে আনতেছেন আল ঠেলতেছেন যত পাপ করতেছেন পাপের ভাগ কেউ নেবে না বিবি রে তুই কি আমার পাপের ভাগ নিবি বল বিবি বলে না 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 আমি তোমার স্ত্রী আমি তোমার কেন ভাগ নিতে যাব আমি বাপ মা ফেলে আমার জন্মভূমি ফেলে তোমার কাছে এসেছি চলে আমার ভরণ পোষণ তোমার দায়িত্ব কিভাবে আনবে না আনবে ওটা তোমার ব্যাপার তোমার পাপ তুমি দেখো আমি ভাগ নিতে পারবো না বাবা কেউ কারো হবে না রে বাবা কেউ কারো হবে না বাবা হবে না আমার পীর কেবলা আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলিয়ে লিখতেছেন কত সুন্দর করে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারারে ফেলে আসবে কাফন দি নিরালা জায়গা পথবে চলবে লাবেশিনা কেউ কি আমার হবে আজকে জলসাতে তওবা করুন এরা আমার লয় এদের জন্য আপনি কেন এত কষ্ট করতে যাবেন মিথ্যা করতে সত্যের উপর দিয়ে যতটুকু হয় করেন আপনি এই সংসারের মালিক না বাবা আপনি হলেন আল্লাহ চাকর যতটা পারা যায় করেন চেষ্টা করবেন বিচার করে জীবন যাপন করার এখন যাই হোক নিজাম ঘুরে গেছে গিয়ে দেখে শেখ ফরিদ নামাজ পড়ছে নামাজ পড়া হয়ে গেল হুজুর মন ভালো ঘুরিয়ে গেছে 99টা কতল কারণে মন বলো ঘুরে গেছে যখন সবাই বলি নেব না আমার কবরে তুমি একা যাবে তোমার হিসাবে তুমি দেবে মন বলো এবার হুজুর তাহলে আমার উপায় আমার তো কেউ ভাগ নেল না হুজুর উপায় তো উনি বললেন এই শুকনো গাছের নিচে থাকো
যেদিন এই শুকনো গাছে পাতা ফল ও ফুল ধরবে সেদিন মনে করবা আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে দিয়েছে। জলে বলো আব্বা এখন ওই গাছতলায় আল্লাহর ইবাদত করে আল্লাহ আল্লাহ করে। এখন হঠাৎ একদিন রাতের বেলা দেখছি খট খট আওয়াজ হচ্ছে, উঠে দেখতেছি একজন লোক মাটি কাটতেছে। হ্যালে তুই এখানে মাটি কাটতে কেন রে? মাটি কাটতে কেন নে যা, তা আগের থেকে একটু মেজাজটা কম, খেতে ভাগ লাগে না, মেজাজটা কম। এখন মাটি কাটতে কেন? সত্যি করি বল, দেখিস তো আমি 99টা করিস, বেশি আবল তাবল করলি তোকে দিয়ে 100 পূর্বতে যাই হবে, মাটি কাটতে কেন বল? তাহলে তো এই যে জায়গাটায় একটা মেয়েকে আজকে মাটি দেশে, ওই মেয়েটার রূপ খুব সুন্দরী দেখতে, আমি তার প্রেমের পাগল ছিলাম, তো এই মেয়েটা মরি গেছে, এ বেঁচে ছিল যখন একে এত চেষ্টা করেছে আমি পারিনি। তো একদিন আমি একে গিয়েছি পাশে, হঠাৎ দু আচার আল্লাহ গো এই নিষ্ঠুর ই আমার ইজ্জত নিয়ে খেলা করবে, আল্লাহ এর থেকে তুমি আমার মরণ দাও, আল্লাহ কি হয়েছে তার দোয়া কবুল হয়েছে, মরি গেছে ওকে মাটি দিয়ে গেছে, তো জীবিত অবস্থায় যখন পারিনি মরার পরে মনের বাসনা পূর্ণ করবো তাই মাটি করতিস। তা নিজাম বলতে যাক গিয়ে যাক যা হবে হবে, এটা রে 100 পূর্বতেই যা হবে, দে এক বাড়িতে শেষ, কথা বুঝেছেন? 100 পুড়িয়ে গেছে, এখন এসে গাছতলায় চুকুর বসে আল্লাহ আল্লাহ করতেছে। অনেক বছর পর, 12 বছর পর ওই রাস্তা দিয়ে যাচ্ছে শেখ ফরিদ, যাতে গিয়ে দেখে ওই ওই নিজাম পড়িয়ে রয়ে গাছতলায়। আই নিজাম, জি হুজুর, জি হুজুর, কি ব্যাপার নিজাম, তুই এখানে আছিস এখনো, একটু ওপরের দিকে তাকাসনি? হুজুর আমায় মাফ করুন, হুজুর আমায় মাফ করুন, জীবনে এত বড় পাপ করেছি, মা ভাগ নিল না, বাপ নিল না, বিবি বাচ্চারা কেউ নিল না, 99টা করেছিলাম হুজুর, আর একটা ছেলে এখানে এরকম অপরাধ করছিল, 100 পুরিয়ে আমি আর আল্লাহর আকাশের দিকে তাকাই না, কোন লজ্জাতে আকাশের দিকে তাকাবো, তাই মাটির দিকে মুখ করে শুধু আল্লাহকে ডেকে যাই। হাজাতে শেখ ফরিদ বলে বাবা নে যাও একটু গাছের দিকে তাকাই, দেখো এই শুকনো গাছে পাতা ধরেছে ফুল ধরে গেছে, মানে আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, মহাব্বতে ইয়া নবী, একটু আগিয়ে আসুন, একটু আগে আসুন বাবা, ভাইজান এসেছেন, বাকি বিল্লা সাহেব কি না, আশিক বিল্লা ভাই এসে গেছেন, ইনশাআল্লাহ খুব সুন্দর বক্তব্য রাখেন, ওনার বক্তব্য শুনতে হবে। নবীজি তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তাম্মাম জাহান পয়দা, তুমি যে কাবা রকাবা, আশিকদের গলার মালা, নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি, দরদ গো ও গো দরুদি, মদিনা মনির বাসনা, ওই মদিনা প্রাণের যত না, ওই মদিনা দুঃখে শান্ত না, আশিকদের সুখের ঠিকানা, নবী সালাম,
रसूल सलाम अलै या हबीब जिंदा नबी आसन मदीनाय कत आशिके रसूल रौजाय आशे जाय मोराजे कबे जाबो मदीनाय हे आशाय शुद्ध के दे जाय या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतिल्लाही या रब सल्लल्लाहु अलैहि वसल्लम উঠছেন কেন কি ব্যাপার আপনাদের পেশাব লাগলে যান যে পেশাব করে আবার এসে বসেন আর আপনাদের তো কষ্ট বেশি বক্তারা তুমি একটা যাচ্ছে একটা এসেছে আর আপনারা সেই বসেই আছেন যাই হোক মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমাদের মরণের নিদান কালে থাকিবে নবীজি আমাদের শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह ओ गो मारा जावर पौरी रखी बेना घर गोसल करबी घरेर बहिरे आशीबे नबीजी उम्मत तारी या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবে নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আসেন নিচে বসবেন না আমরা অপারেশন করার লোক এই জন্য চিয়ারি বসে বাবা মাশাআল্লাহ আশিক বিল্লাহ প্রেমিক চেনে সব মাশাআল্লাহ নারী তকবীর আনবিয়া নবিয়া নবী